इंग्लिशे दुइटा कोश्चेने झमेला छिलो এই দুইটা কোশ্চেন হয়তোবা তোমরা কারেক্টই হয়েছে তোমাদের অনেকে আর কিন্তু তারপর ভুল দেখানো হয়েছে ওই দুইটা কোশ্চেন বাদে মানে তোমরা যে রেজাল্টটা পেয়েছো রেজাল্ট পাও নাই রেজাল্টই পাও নাই রেজাল্ট দেওয়া হয়নি ওদের হ্যাঁ দেওয়া হয়নি তো फोन दें हाँ के अच्छा रेजल्ट रेजल्ट पाओ नहीं तुम्हारा एक कमेंट करो तो भैया तुम्हारा कि रेजल्ट पाओ नहीं लेक्चर 4 एर ऊपर जे आंसरটা রেজাল্ট দেওয়া হয়েছে ওই রেজাল্টটা পাও নাই না ওকে আজকে পেয়ে যাবা হ্যাঁ ওকে পেয়েছো বলতেছো তো অনেকেই মারজানা আক্তার শিফাত ना सर पाओ नहीं ओके अच्छा गूगल क्लासरूम में तुमरा आज के पे जाबा गूगल क्लासरूम में की रिजल्ट देवा है नहीं गूगल क्लासरूम में ओके आज के इंशाल्लाह आमी 3টার ভিতর তোমরা পাবা হ্যাঁ गूगल ক্লাসরুমে রেজাল্টটা দেখে নিও দেন আমরা এই বিষয়ে তাইলে আর কথা না বলি আচ্ছা আমরা আজকে লেকচার শীটটা কি সবার কাছে নিশ্চয়ই আছে তাই না লেকচার 6 হ্যাঁ ওকে লেকচার 6 আমরা আগামী অথবা বুধবারে আমি বুধবারে হচ্ছে আমরা লেকচার 1 এবং 2 অথবা লেকচার 1 টু 3 এরকম হতে পারে আমরা সলভ ক্লাস নিব যেন তোমাদের পিছনে যে জায়গাগুলো গ্যাপ ছিল সেই জায়গাগুলো ফুলফিল হয়ে যায় বাস্তবতা হচ্ছে ভাইয়া তোমরা হয়তোবা একটা বিষয় বুঝতে চাও না যে অ্যাকাউন্টিং এ যে 10টা লেকচার শীট আর এই 10টা লেকচার শীটের উপর যে 10টি ক্লাস হয় আবার হচ্ছে ধরো সলভ ক্লাসও যে কয়টি দিবে এই ধরো 15 বা 20টি ক্লাস এটা তোমার তুমি ফুল এসএসসি এর সিলেবাসটা কভার করতে হয় স্বাভাবিকভাবে তোমরা যেই সিলেবাসটা 2 বছরও কভার করে আসতে পারো না সেই সিলেবাসটি 15 টি ক্লাসে বা 20 টি ক্লাসে আসলে 100% কমপ্লিট করা সম্ভব হয় না হ্যাঁ তোমরা এই জিনিসগুলো অনেকেই হয়তোবা ফিল করো না আমরা ক্লাসে ওই জায়গাগুলোই দেখানোর চেষ্টা করি যেগুলো আমাদের কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা যে জায়গাগুলো হয়তোবা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে কিছু জায়গা থাকবে যেটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিতে হবে এই জায়গাগুলো হ্যাঁ বাট আমরা এই জায়গাগুলো একটু বুঝতে হবে যে আমরা কেউ কিন্তু তোমাদের কলেজের টিচাররা যারা পড়িয়েছে আমরা যারা পড়াচ্ছি আমাদের আমরা সবাই এবং তোমরাও যারা আমরা কিন্তু সবাই মানুষ তাই না সো স্বাভাবিকভাবে 2 ঘন্টা সময়ের ভিতরে 20 পেজের একটি লেকচার শীট টিচার 100% ওকে 100% কমপ্লিট করে দিবে এটি আশা করাটা একটু অনুচিত বিকজ তোমাদের মত করে আমরাও যখন ক্লাস করেছি হয়তোবা লেকচার শীটের 40% 50% টিচার কমপ্লিট করে দিত বাকিগুলো আমরা ওই বেস করে আমরা সলভ করে নিতাম ঠিক আছে বাট আমরা যেহেতু সলভ ক্লাস হবে আমরা আবার একটু চেষ্টা করব যে পিছনে যেই জায়গাগুলো যে টপিকগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো কিছুটা কভার হয়ে যাবে ঠিক আছে তো আগামী হচ্ছে বুধবার 6টায় ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে তো ওকে এখন আমরা যে জায়গাটা দেখব সেটা হচ্ছে লেকচার 6 এর উপরে যে টপিকস গুলো পড়ানো হবে সেই টপিকস গুলোর ভিতরে প্রথম যে টপিকটি সেটি হচ্ছে জাবেদা তোমরা নিশ্চয়ই জাবেদা নামটা আমার মুখে থেকে আগেও শুনেছো ওকে জাবেদা জাবেদা নামটি তোমরা মুখে আমার কাছ থেকে আগেও হয়তোবা শুনেছো ওকে আচ্ছা জাবেদা প্রশ্ন হচ্ছে বলো তো তোমাদের কাছে প্রথম প্রশ্ন যা আমি যা পড়াইছি তার ভিতর থেকে যদি আমি প্রশ্ন করি তোমরা যদি না পারো তখন কিন্তু আসলে তোমাদের এটা উচিত হয় না তাই না তো আমি জিজ্ঞাসা করতেছি জাবেদা কি হিসাব বিজ্ঞান নাকি হিসাব রক্ষণ তোমরা কি বলতে পারবা জাবেদা কি হিসাব বিজ্ঞান হতে পারবে হিসাব বিজ্ঞান হতে পারবে জাবেদা আমি কোশ্চেনটা হচ্ছে জাবেদা কি হিসাব বিজ্ঞান হতে পারবে কিনা অথবা জাবেদা হিসাব রক্ষণ হতে পারবে কিনা কেউ বলেছো জাবেদা হিসাব বিজ্ঞান হতে পারবে না আর কেউ কেউ বলেছো জাবেদা হিসাব রক্ষণ তোমরা সবাই জানো ওকে ব্যাপারটি হচ্ছে তোমরা দেখো এই পয়েন্টটা আমি তোমাদের আগেও বলেছি আমরা যা কিছু শিখবো সবই হচ্ছে হিসাব বিজ্ঞান সো জাবেদা হিসাব বিজ্ঞান হবে না এটা তোমরা কিভাবে ভাবো তাই না জাবেদা অবশ্যই কি বলো তো হিসাব বিজ্ঞান আমরা যা কিছু শিখি কেউ বলেছো সৈকত হোসেন বলেছে হিসাব বিজ্ঞান হতে পারবে না এটা হচ্ছে ঠিক না মনে রাখবা আমরা যা শিখি সবই হিসাব বিজ্ঞান এবং ইভেন হিসাব রক্ষণও হিসাব বিজ্ঞান ক্লিয়ার হিসাব রক্ষণও কি বলো তো হিসাব বিজ্ঞান ঠিক আছে আমরা যা শিখি সবই হচ্ছে হিসাব বিজ্ঞান, ইভেন হিসাব রক্ষণও হচ্ছে হিসাব বিজ্ঞান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাট হিসাব রক্ষণ হচ্ছে তিনটা, লেনদেন বিশ্লেষণ, জাবেদা এবং কি বলো খতিয়ান। তো এখানে হিসাব রক্ষণও হচ্ছে তিনটি, লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। তারপরে তোমরা একটু খেয়াল করে দেখো, জাবেদা হিসাব বিজ্ঞান তো অবশ্যই হবে এবং জাবেদা হিসাব রক্ষণও বটে, তাই না? তার মানে আমার প্রথম কোশ্চেনটার অ্যান্সার হবে জাবেদা হিসাব বিজ্ঞানও হবে, জাবেদা হিসাব রক্ষণও হবে। এই জায়গাটা কি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া সবাই? জাবেদা হিসাব বিজ্ঞানও হবে, জাবেদা হিসাব রক্ষণও হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জিজ্ঞাসা করব, বলো তো জাবেদা হিসাব চক্রের আবশ্যিক ধাপ নাকি ঐচ্ছিক ধাপ? জাবেদা হিসাব চক্রের আবশ্যিক ধাপ হবে নাকি ঐচ্ছিক ধাপ হবে? ওকে, সবাই লিখতেছো আবশ্যিক ধাপ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া হিসাব চক্রের আবশ্যিক ধাপ আমরা জানি কিনা। হ্যাঁ, দেখো আমরা 9-10 এর স্টুডেন্টদের হিসাব চক্রে আবশ্যিক ধাপ পারা উচিত। সেখানে আমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছি, এখন এডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছি। আমরা যদি হিসাব চক্রে আবশ্যিক ধাপ সম্পর্কে না ধারণা রাখি, তখন কিন্তু আমাদের জন্য একটু ব্যাপারটা বিব্রতকর, তাই না? হিসাব চক্রের আবশ্যিক ধাপ একটু মনে রাখবা। এই যে কোহিনুর আক্তার অন্তরা বলেছে ঐচ্ছিক হবে, অ্যান্সার হচ্ছে দেখো আমরা কি হবে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। মনে রাখবা হিসাব চক্রের আবশ্যিক ধাপ মনে রাখতে হলে তোমাকে জানতে হবে হিসাব চক্রের ধাপটাকে দুই ভাবে বিশ্লেষণ করা যায়, একটা হচ্ছে আধুনিক নিয়মে আর একটি হচ্ছে সনাতন নিয়মে। মনে থাকবে? তাহলে হিসাব চক্রের ধাপটাকে দুই ভাবে বলা হয়েছে, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি আর একটা হচ্ছে সনাতন পদ্ধতি। তোমরা মনে রাখবা আধুনিক পদ্ধতিতে হিসাব চক্রের আবশ্যিক ধাপ হচ্ছে 9টা। আধুনিক পদ্ধতিতে হিসাব চক্রের আবশ্যিক ধাপ হচ্ছে 9টা। তার ভিতর প্রথম ছিল লেনদেন বিশ্লেষণ, তারপরে জাবেদা, তারপরে খতিয়ান। এগুলো সবাই তোমাদের পারা উচিত। তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাব চক্রের আবশ্যিক ধাপ হচ্ছে 9টা, জাবেদা, লেনদেন বিশ্লেষণ, তারপর হচ্ছে জাবেদা, তারপর হচ্ছে খতিয়ান, তারপর হচ্ছে রেওয়ামিল, তারপর সমন্বয় দাখিলা, পরবর্তীতে হবে সমন্বিত রেওয়ামিল, তারপর হবে আর্থিক বিবরণী, তারপর হবে সমাপনী দাখিলা, পরবর্তীতে হবে সমাপনী, পরবর্তী রেওয়ামিল। তো এই যে 9টা নাম বললাম আমরা, এই 9টাই হচ্ছে কি বলতো হিসাব চক্রের আবশ্যিক ধাপ। তোমরা বলো এই 9টা নামের ভিতরে কি জাবেদা আছে নাকি নাই? এই 9টা নামের ভিতরে জাবেদা আছে কিনা বলো। ইয়েস, দ্বিতীয় ধাপের নামে ছিল জাবেদা। সো জাবেদা হিসাব চক্রের কি বলতো আবশ্যিক ধাপ আধুনিক পদ্ধতিতে। এখন তোমরা মনে রাখবা আধুনিক পদ্ধতিতে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টি। নাম্বার 1 হচ্ছে বিপরীত দাখিলা, নাম্বার 2 হচ্ছে কার্যপত্র। তোমরা সবাই জানো বিপরীত দাখিলা আর একটি হচ্ছে কার্যপত্র, এই দুইটাই হচ্ছে কি বলতো ঐচ্ছিক ধাপ। তাহলে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টি, বিপরীত দাখিলা এবং কি হবে বলতো কার্যপত্র হবে। তোমরা এই জায়গাটা কি বুঝেছো সবাই? ওকে, হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ হচ্ছে 1টা, ওইটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। তোমরা চাইলে নোট করে নিতে পারো, তবে কোন লেকচার শিটে আছে। ওকে, আমি বলেছি হিসাব চক্রের পরিত্যাজ্য ধাপ হচ্ছে 1টা, ওইটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। তো আমরা আবশ্যিক ধাপ শিখলাম 9টা, ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টা, আর পরিত্যাজ্য ধাপ হচ্ছে 1টি। এটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে। আর এখানে জাবেদা হচ্ছে দ্বিতীয় ধাপ। তো আবশ্যিক ধাপ হচ্ছে 9টা, ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টা, বিপরীত দাখিলা আর একটি হচ্ছে কার্যপত্র। তানজিনা, আনিকা, তোমরা একটু তাড়াতাড়ি লিখতে হবে ভাইয়া, এইটা এই লেকচার শিটেরই কথা না। তারপরে আমরা জাবেদার জায়গাটা ক্লিয়ার করতে যে হিসাব চক্রটাও পড়িয়ে ফেলতেছি। তোমরা নিশ্চয়ই দেখবা লেকচার 1 বা 2-তে কেউ একজন বলেছিল ভাই হিসাব চক্রটা বাদ আছে। আসলে তো এইগুলো বাদ থাকলেও এইগুলো তোমাদের অনেক আগে থেকেই জেনে থাকা উচিত, তাই না ভাইয়া? ওকে, আমি বলেছি হিসাব চক্র আবশ্যিক ধাপ 9টা, ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টি, বিপরীত দাখিলা, কার্যপত্র, আর পরিত্যাজ্য ধাপ হচ্ছে 1টি, ভুল সংশোধনী দাখিলা। ওকে, আমরা এবার আমরা হচ্ছে বলবো সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ হচ্ছে 5টি। নাম্বার 1 হচ্ছে জাবেদা, নাম্বার 2 হচ্ছে খতিয়ান, নাম্বার 3 হচ্ছে রেওয়ামিল, নাম্বার 4 হচ্ছে আর্থিক বিবরণী, নাম্বার 5 হচ্ছে অনুপাত বিশ্লেষণ, नम्बर 5 হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তাইলে বলো সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ কয়টি? সনাতন পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ কয়টি বলো তো? 5টি, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী এবং অনুপাত বিশ্লেষণ। তোমরা একটু সবাই নোট করে রাখতে পারো। এখানে রেওয়ামিল হচ্ছে ঐচ্ছিক ধাপ। এখানে রেওয়ামিল কি হচ্ছে? রেওয়ামিল কোন ধরনের ধাপ বলো তো? এখানে রেওয়ামিল হচ্ছে ঐচ্ছিক ধাপ। তোমাদের কাছে আমি জানতে চাই তাহলে রেওয়ামিল বলো তো হিসাব চক্রের আবশ্যিক ধাপ নাকি ঐচ্ছিক ধাপ? তোমরা তোমাদের সবার বলা উচিত ভাইয়া রেওয়ামিল আধুনিক পদ্ধতিতে হচ্ছে আবশ্যিক ধাপ আর সনাতন পদ্ধতিতে হচ্ছে ঐচ্ছিক ধাপ। তোমার মনে রাখতে হবে আধুনিক পদ্ধতিতে তিন হিসাব চক্রে তিনটা রেওয়ামিল তৈরি করা, একটা হচ্ছে রেওয়ামিল, আরেকটা হচ্ছে সমাপনী রেওয়ামিল, আরেকটা হচ্ছে সমাপনী পরবর্তী রেওয়ামিল। এখানে তিনটা রেওয়ামিল তৈরি করা হয়, তিনটাই হচ্ছে আবশ্যিক ধাপ। কিন্তু সনাতন পদ্ধতিতে একটা রেওয়ামিল তৈরি করা হয়, সেটাই হচ্ছে ঐচ্ছিক ধাপ। তার মানে এখানে পয়েন্ট মনে রাখতে হবে যে রেওয়ামিল আবশ্যিক ধাপও হতে পারে, রেওয়ামিল ঐচ্ছিক ধাপও হতে পারে। আধুনিক পদ্ধতিতে হচ্ছে আবশ্যিক ধাপ, সনাতন পদ্ধতিতে হচ্ছে ঐচ্ছিক ধাপ। তোমরা কি এই জায়গাটা ক্লিয়ার হতে পেরেছো বলো তো? রেওয়ামিলের বিষয়টা কি ক্লিয়ার তোমরা? ওকে, এবার যেহেতু আজকে লেকচার শিটে রেওয়ামিলটাও আছে, আমি বলে দিলাম রেওয়ামিল আধুনিক পদ্ধতিতে হচ্ছে আবশ্যিক ধাপ, সনাতন পদ্ধতিতে হচ্ছে ঐচ্ছিক ধাপ। ওকে, এবার আমরা যেই জায়গাটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে বলতো জাবেদা হিসাব চক্রের আবশ্যিক ধাপ নাকি ঐচ্ছিক ধাপ? এই প্রশ্নটা তোমরা এখন থেকে আর কোনো প্রবলেম হবে কিনা। জাবেদা হিসাব চক্রের আবশ্যিক ধাপ নাকি ঐচ্ছিক ধাপ? তোমাদের সবার বলতে হবে জাবেদা নিঃসন্দেহে আবশ্যিক ধাপ, আধুনিক পদ্ধতিতেও আবশ্যিক ধাপ, সনাতন পদ্ধতিতেও কি বলতো আবশ্যিক ধাপ। এবার তোমরা কি একটু বিষয় খেয়াল করেছো? তোমরা কি একটা বিষয় খেয়াল করেছো যে জাবেদা হিসাব চক্রের কততম ধাপ? এবার তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করি তোমরা কনফিউজড হয়ে যাবা। জাবেদা হিসাব চক্রের কততম ধাপ তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় সেই ক্ষেত্রে তোমরা কনফিউজড অলরেডি হয়ে যাওয়ার কথা, কারণ জাবেদা আধুনিক পদ্ধতিতে হচ্ছে দ্বিতীয় ধাপ, সনাতন পদ্ধতিতে হচ্ছে প্রথম ধাপ। হ্যাঁ, তাহলে জাবেদা হিসাব চক্রের দ্বিতীয় ধাপে হতে পারে, প্রথম ধাপও হতে পারে। আমরা সব সময় আধুনিকটাকে ফলো করার চেষ্টা করব। যদি আধুনিক থেকে অপশন পেয়ে যাই সেই ক্ষেত্রে আমরা আধুনিকটাকেই প্রায়োরিটি দিব, অপশনে যদি আধুনিকটা না থাকে তখন সনাতনটা ফলো করা যাবে। তো আমাদের তোমার কাছে আজকে থেকে যদি কেউ জিজ্ঞাসা করে জাবেদা হিসাব চক্রে কততম ধাপ, তোমার নিঃসন্দেহে বলতে হবে দ্বিতীয় ধাপ। কিন্তু তোমাকে যদি কেউ কোশ্চেন করে জাবেদা হিসাব চক্রের কততম ধাপ, অপশনে যদি দ্বিতীয় ধাপ না থাকে তখন প্রথম ধাপ অ্যান্সার করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন বলো জাবেদা যে হিসাব চক্রের ধাপ এবং জাবেদার যে সম্পর্কটা, হিসাব চক্রের ধাপ কয়টি ও কি কি এবং জাবেদার সাথে হিসাব চক্রের যে সম্পর্কটা, এই জায়গাটা তোমরা সবাই ক্লিয়ার কিনা? আমি বলছি এই জায়গাটা তোমরা সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ কোহিনুর, এখন বুঝেছো কোহিনুর যে এখানে অবশ্যই আবশ্যিক ধাপ হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি এখন। ওকে, এবার তোমাদের কাছে আমরা জিজ্ঞাসা করব, এটাও লেকচার অনের পড়া ছিল, বলতো জাবেদা হিসাব বিজ্ঞানের কোন কাজটি করে? জাবেদা হিসাব বিজ্ঞানের কোন কাজটি করে? জাবেদা হিসাব বিজ্ঞানের কোন কাজটি করে? লেনদেন লিপিবদ্ধকরণ, জাহিদুল আলম বলেছো নিশ্চয়ই, থ্যাংক ইউ সবাইকে। জাবেদা হিসাব বিজ্ঞানের কোন কাজটি করে বলো? লেনদেন লিপিবদ্ধকরণের কাজ করে। জাবেদা কি কাজ করে বলো? লেনদেন লিপিবদ্ধকরণের কাজ করে। তাহলে লিপিবদ্ধ করার কাজটি কে করে বলো? জাবেদা। তাহলে লিপিবদ্ধ করার কাজটি কে করবে? জাবেদা নিঃসন্দেহে। আমাদের আজকে খতিয়ানও আছে, তোমরা এবার বলো খতিয়ান আছে, তাহলে খতিয়ানের কাজ তোমাদের কয়টা মনে রাখতে বলছি বলো তো? খতিয়ানের কয়টা কাজ মনে রাখতে হবে? 3টা, ঠিক আছে, থ্যাংক ইউ মোমেন আহমেদ। ওকে, 3টা বলো তো কি কি? লেনদেন স্থানান্তরকরণ, শ্রেণীবিন্যাসকরণ অথবা উদ্ধৃতকরণ। তাহলে শ্রেণীবিন্যাস করা, স্থানান্তর করা এবং উদ্ধৃতকরণ করা। তাহলে শ্রেণীবিন্যাস করার কাজটিও করে খতিয়ান, স্থানান্তর করার কাজটিও করে খতিয়ান, উদ্ধৃতকরণ করার কাজটিও করে নিঃসন্দেহে খতিয়ান। তাহলে খতিয়ান কিসের কাজ করে বলে? 3টি কাজ, এই 3টি কাজ মনে রাখতে হবে, শ্রেণীবিন্যাস করা, স্থানান্তর করা এবং উদ্ধৃতকরণ করা। ওকে, এবার আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি বলো তো রেওয়ামিল, আজকে তোমাদের রেওয়ামিল চ্যাপ্টারটিও আছে, রেওয়ামিল কোন কাজটি করে? রেওয়া মিলের কয়টা কাজ মনে রাখবা? অ্যানসার হচ্ছে একটি কাজ মনে রাখবো। কাজটি কি সবাই বলো তো? অন্তরাক্তা আমেনা বলেছো গাণিতিক শুদ্ধতা, অ্যানসার হচ্ছে ভুল। রেওয়া মিল কি কাজ করে আমি তোমাদের পড়িয়েছিলাম। রেওয়া মিলের কাজ কি বলবা? লেনদেন সংক্ষেপ করা। থ্যাংক ইউ। লেনদেন সংক্ষেপ করা। দেখেছো তোমরা সবাই ভুলে যাও যা পড়ানো হয়, যা পড়ানো হয় তাই যদি ভুলে যাও তাহলে যা না পড়ানো হচ্ছে নিশ্চয়ই তাতে আরো বেশি সমস্যা থাকবে, তাই না? ওকে, লেনদেন সংক্ষেপ করা। ওকে, তাহলে রেওয়া মিলের কাজ হচ্ছে লেনদেন সংক্ষেপ করা। ওকে, থ্যাংক ইউ সবাইকে এই পর্যন্ত। এবার লাস্ট আমি একটা কোশ্চেন করে দেনা হচ্ছে আমরা অন্য বিষয়ে চলে যাব। তোমাদের কাছে জানতে চাই বলো তো, জাবেদা কি ভুল নির্ধারণে সহায়তা করতে পারে? জাবেদা ভুল নির্ধারণ করতে পারে কিনা তোমাদের কাছে জিজ্ঞাসা করতেছি। তোমরা সবাই জানো ভুল ধরতে পারে হচ্ছে রেওয়া মিল। ভুল ধরতে পারে কি বলো তো? রেওয়া মিল। প্রশ্ন হচ্ছে জাবেদা কি ভুল ধরতে পারে কিনা? তোমরা সবাই বলবা না ভাইয়া কোনোভাবেই পারে না, ভুল তো শুধুমাত্র রেওয়া মিল ধরে। তুমি আজকের পর থেকে মনে রাখবা রেওয়া মিল ভুল ধরে, এটা সত্য। বাট জাবেদা প্রাথমিকভাবে ভুল ধরার কাজটি জাবেদাই করে। এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে জাবেদা ভুল ধরে? তোমরা দেখো জাবেদার ডেবিট পাস এবং ক্রেডিট পাস অলওয়েজ কি করতে হয় বলো তো? সমান হয়। ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স তাহলে কি হবে? সমান হবে। যদি জাবেদার ডেবিট পাস এবং ক্রেডিট পাস সমান না হয়, আমরা দেখো না ওইটা রিচেক করি না বলো? অবশ্যই রিচেক করি। কারণ কি বলো তো? আমাদের তো সমান হতে হবে। তার মানে জাবেদা প্রাথমিকভাবে ভুল নির্ধারণে সহায়তা করে। ঠিক আছে, জাবেদা ভুল নির্ধারণে সহায়তা করে, মনে থাকবে সবার। ওকে, এবার আরেকটি তথ্য দিয়ে শেষ করব। জাবেদা মূল এন্ট্রির বই। জাবেদা একটি মূল এন্ট্রির বই, মূল মানে মূল বই, হিসাবের মৌলিক বই। বলতো কথাটা কি কারেক্ট? জাবেদা হিসাব বিজ্ঞানের মূল এন্ট্রির বই অথবা মৌলিক দাখিলার বই, কথাটা কি কারেক্ট? জাবেদা হিসাব বিজ্ঞানের মূল এন্ট্রির বই অথবা মৌলিক দাখিলার বই। তোমরা অনেকটাই বলেছো না। দেখো জাবেদা সম্পর্কে আমরা তোমাদের কাছে জিজ্ঞাসা করতেছি তথ্য, তোমরা ভুল বলতেছো কেউ কেউ, তাই না? আবার অনেকেই কারেক্ট বলতেছো, এটাও সত্য। তো আমরা মনে রাখবো জাবেদা হচ্ছে মৌলিক দাখিলার বই। কারণ হচ্ছে জাবেদা থেকেই, জাবেদাই আমরা প্রাথমিকভাবে লেনদেন প্রথমে লিপিবদ্ধ করি। জাবেদা থেকে আমরা কি করি? খতিয়ান। খতিয়ান থেকে আমরা করি রেওয়া মিল। এই কারণে জাবেদাকে বলা হয় মূল এন্ট্রির বই অথবা মৌলিক দাখিলার বই। হ্যাঁ, ওকে, অথবা প্রাথমিক বই, এক্স্যাক্টলি। তাহলে আমাদের মনে রাখবে মূল এন্ট্রির বই অথবা মৌলিক দাখিলার বই অথবা প্রাথমিক বই, যেটাই বলো অবশ্যই এটি হতে পারবে। হ্যাঁ, আচ্ছা আরেকটা পয়েন্ট দিয়ে দেই, যেহেতু তুমি এই বিষয়ে কথায় উঠলাম। আচ্ছা বলো তো জাবেদা সম্পর্কে আমি আরেকটা তথ্য জিজ্ঞাসা করি। জাবেদা লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড, কথাটি কি কারেক্ট? আমি আবার বলতেছি, তোমরা আমার কথা শুনতেছো কিনা বুঝতেছি না। জাবেদা লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড বলা যাবে? জাবেদা লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড অনেকেই বলছো বলা যাবে, অনেকে বলছো না। ওকে, আচ্ছা সময়ানুক্রমিক বলতে কি বোঝায়? সময়ের ক্রমানুসারে যেটি লেখা হয়, সময়ের ক্রমানুসারে যেটি লেখা হয়। তোমরা বলো তো জাবেদা নিঃসন্দেহে সময়ের ক্রমানুসারে লেখা হয় কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, জাবেদা সময়ের ক্রমানুসারে। তাহলে জাবেদা হচ্ছে লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড, এখানে রেকর্ড করা হয় সময়ের ক্রমানুসারে। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে, জাবেদায় তারিখ থাকে এবং সেখানে সময়ের ক্রমানুসারেই লেখা হয়। 1 তারিখের পরে আমরা 2 তারিখ লিখি, 2 তারিখের পরে 3 তারিখ, আমরা এরকম কখনো হয় না 1 তারিখের পরে 5 তারিখেরটা লিখো, 5 তারিখের পর থেকে আবার 3 তারিখ লিখো, নিশ্চয়ই এরকম হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? ওকে, এবার আমরা শিখবো হচ্ছে, তোমরা সবাই খাতায় একটু নোট ডাউন করতে পারো, জাবেদার শ্রেণী বিভাগ। কি বলতো? জাবেদার শ্রেণী বিভাগ। ওকে, সবাই একটু লিখে ফেলো জাবেদার শ্রেণী বিভাগ। লিখেছো? জাবেদার শ্রেণী বিভাগ। ওকে, লিখেছো? ওকে, মনে রাখবা জাবেদাকে 2 ভাগে ভাগ করা যায়। তোমরা সবাই জানো জাবেদাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাবে। নাম্বার 1 হচ্ছে বিশেষ জাবেদা, প্রথমটা হচ্ছে বিশেষ জাবেদা, আর 2 নম্বরটা হচ্ছে সাধারণ জাবেদা। তোমরা সবাই জানো সাধারণ জাবেদা। এখন প্রশ্নটা হচ্ছে তোমরা আগে বলো জাবেদা কয় প্রকার? 2 প্রকার, বিশেষ জাবেদা আর একটি কি বলো? সাধারণ জাবেদা। এখন তোমাদের কাছে আমি যেই জায়গাটা জিজ্ঞাসা করব, তোমরা একটু প্রশ্নটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করো যে আসলে তাইলে জাবেদা বলতে আমরা কোন জাবেদাটাকে বুঝি। তাইলে আমরা এতদিন যে শুধু জাবেদা লেখা দেখেছো এইটা আসলে কোন জাবেদা, বিশেষ জাবেদা নাকি সাধারণ জাবেদা, এটা কোন জাবেদা হবে? ওকে, অনেকেই বলতেছো সাধারণ জাবেদা, আবার অনেকে বলতেছো বিশেষ জাবেদা। ম্যাক্সিমাম ওকে ঠিক আছে, বিশেষ জাবেদা হবে না সাধারণ জাবেদা? অনেকেই বলতেছে বিশেষ জাবেদা আবার সাধারণ। ওকে, মনে রাখতে হবে আর একটা টেকনিক বলে দেয়, পৃথিবীতে মনে রাখবা যা কিছু সাধারণ সেটি হচ্ছে আসল, হ্যাঁ, বা প্রধান বা প্রকৃত। মনে থাকবে যা কিছু সাধারণ সেটি হচ্ছে আসল। ওকে, তোমরা বলো গণিত বলতে, আজকের পর থেকে মনে রাখবা গণিত বলতে সাধারণ গণিতকেই বুঝায়, বিজ্ঞান বলতেও কি বলো সাধারণ বিজ্ঞানকেই বুঝায়, নাম সাধারণ কিন্তু এইটাই হচ্ছে আসল। ঠিক আছে, তো ঠিক তেমনি ভাবে তোমাকে যদি বলা হয় জাবেদা বলতে কোন জাবেদাকে বুঝায়, নিঃসন্দেহে বলতে হবে সাধারণ জাবেদা। তাহলে জাবেদা বলতে আমরা কোন জাবেদাকে বুঝবো? সাধারণ জাবেদাকে বুঝবো। এখন জায়গাটা হচ্ছে তাইলে বলো খতিয়ান বলতে কোন খতিয়ানকে বুঝবা? খতিয়ান বলতে খতিয়ানও দুই ধরনের, দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে আজকের পর থেকে মনে রাখবা আমরা যেই খতিয়ানটাকে জানি সেটি হচ্ছে সাধারণ খতিয়ান, তার মানে খতিয়ান বলতেও আমরা সাধারণ খতিয়ানকেই বুঝবো। ওকে, জাবেদা বলতেও আমরা কি বলতো সাধারণ জাবেদাকেই বুঝবো। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার সবাই? এই পর্যন্ত কি ক্লিয়ার? হ্যাঁ সবাই, ওকে আচ্ছা। তাহলে আমরা জাবেদা বলতে আমরা কোন জাবেদাকে বুঝবো বলো? সাধারণ জাবেদা। এখন আমরা যে জায়গাটা দেখবো সেটি হচ্ছে জাবেদা দুই প্রকার, একটি হচ্ছে বিশেষ জাবেদা আর একটি হচ্ছে সাধারণ জাবেদা। এখন আমরা প্রথমে শিখবো বিশেষ জাবেদা কোনগুলো। এই বিশেষ জাবেদার বাইরে যা কিছু হবে সাধারণ জাবেদা। আমি বলছি বিশেষ জাবেদার আওতাভুক্ত হবে না, এর বাইরে আমি যা বলবো সবই হবে সাধারণ জাবেদা। তারপরে বিশেষ জাবেদাটা পড়লে ভালোভাবে বুঝলে অটোমেটিক্যালি হচ্ছে। আনিকা তুমি বারবার বলতেছো সাউন্ডে প্রবলেম, এটা তোমার প্রবলেম ভাইয়া, তুমি একটু হেডফোন ইউজ করো। ওকে আচ্ছা, আমি বলতেছি আমরা জাবেদা বলতে আমরা প্রথমে মনে রাখবো বিশেষ সাধারণ জাবেদাকে বোঝায়, দেন আমি বলেছি আমরা প্রথমে বিশেষ জাবেদা পড়বো। মনে রাখবো বিশেষ জাবেদার বাইরে সকল জাবেদাকে আমরা কি বলবো? সাধারণ জাবেদা। তো আমরা বিশেষ জাবেদাটা যদি বুঝে ফেলি অটোমেটিক্যালি সাধারণ জাবেদাটা হয়ে যাবে। তো এখন সবাই একটু মনে রাখো বা খাতায়ও লিখতে পারো চাইলে, বিশেষ জাবেদা হচ্ছে মোট ৮ প্রকার। হ্যাঁ, বিশেষ জাবেদা মোট ৮ প্রকার, তোমরা একটু সবাই লিখে রাখবা। তোমরা অন্য বিভিন্ন ভাবে জানো, কেউ ৬ প্রকার জানো, কেউ ৭ প্রকার জানো, কেউ ৮ প্রকার জানো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে বিশেষ জাবেদা আমি যেটা বলেছি সেটা ফলো করবা। তো বিশেষ জাবেদা মোট হচ্ছে ৮ প্রকার। হ্যাঁ, নাম্বার ১ হচ্ছে, সবাই একটু লিখবা, ক্রয় জাবেদা অথবা ক্রয় বই। আমি আবার বলতেছি বিশেষ জাবেদা মোট ৮ প্রকার, তোমরা একটু জায়গা রেখে নামগুলো লিখবা। নাম্বার ১ হচ্ছে ক্রয় জাবেদা অথবা ক্রয় বই। লিখেছো তোমরা, একটু জায়গা রেখে নিবা, ক্রয় জাবেদা অথবা ক্রয় বই। হ্যাঁ ওকে, ২ নম্বরে লিখবা বিক্রয় জাবেদা অথবা বিক্রয় বই, একটু জায়গা রেখে লিখবা, হ্যাঁ, যেন তুমি পরবর্তীতে আরো একটি লাইন লিখতে পারো। হ্যাঁ, ক্রয় জাবেদা অথবা ক্রয় বই, পরে লিখবা বিক্রয় জাবেদা অথবা বিক্রয় বই। লিখেছো সবাই? ৩ নম্বরে লিখো নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। ৪ নম্বরে লিখো নগদ প্রদান জাবেদা। ৪ নম্বরে কি লিখবা? নগদ প্রদান জাবেদা। ৫ নম্বরে লিখবা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ৬ নম্বরে লিখবা বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা। আরেকটি কি লিখবা বলো তো? বিক্রয় ফেরত জাবেদা। ৬ হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। ৭ নম্বরে লিখবা প্রাপ্য বিল জাবেদা। ৮ নম্বরে লিখবা প্রদেয় বিল জাবেদা। হ্যাঁ, আমি ৮ নম্বরে হবে প্রদেয় বিল জাবেদা, ৭ নম্বরে হবে প্রাপ্য বিল জাবেদা। তোমরা বলো এই ৮ প্রকার তোমাদের লেখা হয়েছে কিনা, এই ৮ প্রকার তোমাদের লেখা হয়েছে কিনা একটু সবাই কমেন্ট করে জানাইতে হবে। ওকে সবাই একটু বলো, প্রথমে ছিল ক্রয় জাবেদা, পরে ছিল বিক্রয় জাবেদা, তারপরে ছিল নগদ প্রাপ্তি জাবেদা, তারপরে ছিল নগদ প্রদান জাবেদা, ৫ নম্বরে হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ওকে ৫ নম্বরে হচ্ছে ক্রয় ফেরত জাবেদা, ৬ নম্বরে হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা, 7 নম্বরটা হচ্ছে প্রাপ্য বিল যাবে দা 8 নম্বরে হচ্ছে প্রদেয় বিল যাবে দা কেউ বলছে 1 নম্বর এবং 2 নম্বরটা আবার বলেন 1 নম্বর হচ্ছে ক্রয় যাবে দা 2 নম্বর হচ্ছে বিক্রয় যাবে দা ঠিক আছে ওকে আচ্ছা এই পর্যন্ত ছিল আমরা নাম লিখলাম তাহলে এই 8 প্রকার বিশেষ যাবে দা মোট হচ্ছে 8 প্রকার মনে থাকবে ওকে এবার তোমরা একটু সবাই মার্ক করবা বিশেষ যাবে দা হচ্ছে মোট কত প্রকার 8 প্রকার এবার প্রথম 4টা একটু মার্ক করো প্রথম 4টা হচ্ছে বিশেষ জাবেদা প্রধানত হচ্ছে 4 প্রকার প্রধানত কয় প্রকার বলো তো 4 প্রকার এটা মাথায় রাখতে হবে বিশেষ জাবেদা প্রধানত কয় প্রকার বলো তো 4 প্রকার তার ভিতরে প্রথম 4টা হচ্ছে প্রধান বিশেষ জাবেদা আর বাকি 4 প্রকার বিশেষ জাবেদা নিঃসন্দেহে কিন্তু যদি অপশনে বিশেষ জাবেদা না থাকে সেটি সাধারণ জাবেদাও হতে পারবে তার মানে প্রথম 4 প্রকার সব সময় কি হবে বলো তো বিশেষ জাবেদা হবে প্রথম 4 প্রকার সব সময় কি হবে বলো তো বিশেষ জাবেদা হবে এর পরবর্তী যে 4 প্রকার সেটি কি বলো তো বিশেষ জাবেদা অবশ্যই হবে বিশেষ জাবেদা অপশনে না থাকলে ওটিকে সাধারণ জাবেদা অ্যানসার করা যাবে এবার তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করব বলো বিশেষ জাবেদা মোট কয় প্রকার বললে অ্যানসার করবে 8 প্রকার আর বিশেষ জাবেদা প্রধানত কয় প্রকার বললে অ্যানসার হবে 4 প্রকার প্রথম 4 প্রকার ঠিক আছে তাহলে বিশেষ জাবেদা প্রধানত 4 প্রকার কি কি হবে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা মনে থাকবে ওকে আপাতত এতটুকুই মনে রাখো দেন আমরা একটু ব্যাখ্যা করব এখন আমরা প্রথমে শিখব ক্রয় জাবেদা বলতো তোমরা সবাই দেখবা কত ভালোভাবে লিখবা ক্রয় জাবেদাতে কি আসে বলতে পারবা কোন লেনদেনগুলো আসে ক্রয় জাবেদাতে তোমরা একটু সবাই লিখে ফেলো কয়েকজনেরটা একটু আমি দেখতে চাই ক্রয় জাবেদাতে কোন ধরনের লেনদেন আসে দেখবা একজনে লিখছো বাকিতে ক্রয় আচ্ছা ধারে ক্রয় তোমরা মনে রাখবা ম্যাক্সিমামই লিখবা বাকিতে ক্রয় আর একটা হচ্ছে ধারে ক্রয় তাহলে বলো আমি যদি বলি ধারে সম্পত্তি ক্রয় এটি কি ক্রয় জাবেদাতে আসবে ধারে সম্পত্তি ক্রয় আচ্ছা বলো তো ধারে সম্পত্তি ক্রয় জাবেদাতে আসবে তার মানে তোমরা ধারে ক্রয় বলতে কি ওইটাকে মিন করা যায় না ধারে ক্রয় বলাটা কি হবে এক্স্যাক্টলি এখন ইস্তিয়াক বলেছো বাকিতে পণ্য ধারে পণ্য ক্রয় এক্স্যাক্টলি ওকে আজকের পর থেকে মনে রাখতে হবে ক্রয় জাবেদাতে শুধুমাত্র কি আসবে সেটা টু দা পয়েন্টে লিখতে হবে ক্রয় জাবেদাতে শুধুমাত্র কি আসবে ধারে পণ্য ক্রয় অথবা মাল ক্রয় অথবা জিনিসপত্র ক্রয় মনে থাকবে ধারে পণ্য ক্রয় ধারে মাল ক্রয় ধারে জিনিসপত্র ক্রয় পণ্য মাল অথবা জিনিসপত্র বললে কোথায় আসবে বলো ক্রয় বইতে এখন তোমরা বলো ধারে মনিহারি ক্রয় কি আসবে आंसर হচ্ছে নো ধারে আসবাবপত্র ক্রয় আসবে आंसर হচ্ছে নো ধারে সম্পত্তি ক্রয় आंसर হচ্ছে না আসবে না তাহলে শুধুমাত্র কি আসবে ধারে পণ্য ক্রয় অথবা ধারে মাল ক্রয় অথবা কি বলো ধারে জিনিসপত্র ক্রয় আচ্ছা ওকে ওকে আমি বলেছি তার মানে এই জায়গাটা কি তোমরা বুঝেছো সবাই কি লিখবা ক্রয় জাবেদাতে কি আসবে ধারে পণ্য ক্রয় অথবা মাল ক্রয় অথবা জিনিসপত্র ক্রয় মনে থাকবে ধারে পণ্য ক্রয় অথবা ধারে মাল ক্রয় অথবা ধারে জিনিসপত্র ক্রয় এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই ওকে তার মানে কি ধারে মনিহারি ক্রয় আসবে না ধারে আসবাবপত্র ক্রয় আসবে না ধারে অফিস সরঞ্জাম ক্রয় আসবে না এবার তোমরা বলো আমরা যদি বলি নগদে পণ্য ক্রয় কি আসবে এখানে অ্যানসার হচ্ছে না নগদে পণ্য ক্রয়ও আসবে না শুধুমাত্র কি আসবে বলো তো ধারে পণ্য ক্রয় এই এর বাইরে কোনোটা কোথায় আসবে না বলো তো ক্রয় বইতে আসবে না এবার একটু আমি তোমাদের কাছে জানতে চাই বলো তো আজকের পর থেকে তোমাদের কাছে যদি কেউ কোশ্চেন করে ক্রয় বইতে কি কোন লেনদেন আসবে তোমাদের পারা উচিত না বলো তো কি বলবা ধারে পণ্য ক্রয় আসবে অথবা ধারে মাল ক্রয় আসবে অথবা ধারে জিনিসপত্র ক্রয় আসবে এখন আমরা শিখব হচ্ছে ক্রয় বইতে যেই লেনদেনটা আসে সেটার জাবেদা কি ক্রয় বইয়ের জাবেদা কি এটা আমরা শিখব ক্রয় বইয়ের জাবেদা কি হবে আচ্ছা ক্রয় জাবেদা ক্রয়ের মধ্যে পার্থক্য কি স্যার ক্রয় জাবেদা ক্রয় বইয়ের ভিতরে আমি কি কোনো পার্থক্য বলেছি অ্যানসার হচ্ছে নো ক্রয় জাবেদা এবং ক্রয় বই একই আমি তো লিখেছি ক্রয় বই বই মানেই হচ্ছে জাবেদা ঠিক আছে ওকে ক্রয় বই বা ক্রয় জাবেদা প্রশ্ন হচ্ছে ক্রয় বই বা ক্রয় জাবেদার জাবেদা কি হবে একটু সবাই বলতে পারবা ক্রয় বইয়ের জাবেদা কি হবে ওকে ক্রয় বইয়ের আগে বুঝতে হবে ক্রয় বইতে আসে কি ধারে পণ্য ক্রয় তার মানে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট জাবেদা কি হবে क्रय डेबिट प्रदेय हिसाब क्रेडिट তাহলে আমরা क्रय বইয়ের জাবেদা কি হবে আমরা অলরেডি জানি কি বলবা क्रय हिसाब डेबिट प्रदेय हिसाब क्रेडिट ঠিক আছে ওকে क्रय हिसाब डेबिट प्रदेय हिसाब क्रेडिट তার মানে আমরা এটা কি বলতে পারি क्रय हिसाब डेबिट এবং प्रदेय हिसाब क्रेडिट হলে কোথায় আসবে বলো তো क्रय বইতে আসবে তাই না আচ্ছা তাহলে ক্রয় বইতে যা লেনদেন জাবেদাটা কি হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এবার আমরা শিখব হচ্ছে বিক্রয় জাবেদা অথবা বিক্রয় বই আমরা কি শিখব বলো তো বিক্রয় জাবেদা অথবা বিক্রয় বই এবার আমি কাউকে বলে দিব না তোমরা বলো তো বিক্রয় বইতে কোন লেনদেন আসবে বিক্রয় বইতে কোন লেনদেন আসবে কি আসবে বলো তো কোন ধরনের লেনদেন আসবে কি আসবে বলো তো ধারে পণ্য বিক্রয় অথবা ধারে মাল বিক্রয় অথবা ধারে জিনিসপত্র বিক্রয় মনে থাকবে ধারে পণ্য বিক্রয় অথবা মাল বিক্রয় অথবা জিনিসপত্র বিক্রয় জিনিসপত্র শব্দটা তোমরা দেখবা ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নতে পাবা হ্যাঁ ওকে তার মানে ধারে পণ্য বিক্রয় মাল বিক্রয় অথবা জিনিসপত্র বিক্রয় ওকে এবার বলো বিক্রয় বইতে শুধুমাত্র কি আসবে ধারে পণ্য বিক্রয় এর বাইরে যদি বলা হয় ধারে আসবাবপত্র বিক্রয় আসবে না ধারে মনিহারি বিক্রয় আসবে না কোনো কিছু আসবে না আবার নগদে পণ্য বিক্রয় আসবে না নগদে মাল বিক্রয় আসবে না ক্লিয়ার ভাইয়া সবাই শুধুমাত্র কি আসবে এটা পয়েন্ট এর বাইরে কোনোটা আসবে না এটা মাথায় রাখতে হবে তাহলে কি আসবে ধারে পণ্য বিক্রয় এবার তোমরা বলো এটা জাবেদা কি হবে এটা জাবেদা কি হবে এটা জাবেদা কি হবে বলো দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ওকে থ্যাংক ইউ ওকে আমরা 3 নম্বরটা শিখবো এবার নগদ প্রাপ্তি জাবেদা এখন আমরা কোনটা শিখবো বলো নগদ প্রাপ্তি জাবেদা আচ্ছা আমি একটা কথা বলবো তোমরা মিলাই বলবা এই কথাটা কারেক্ট বলছি কিনা নগদ প্রাপ্তি জাবেদাতে আসতে হলে অবশ্যই নগদান হিসাব থাকতে হবে আচ্ছা বলো তো নগদ প্রাপ্তি জাবেদা হতে হলে অবশ্যই নগদ টাকা আসতে হবে অবশ্যই নগদ টাকা আসতে হবে কথাটা কি কারেক্ট কিনা নগদ প্রাপ্তি জাবেদায় আসতে হলে অবশ্যই নগদ টাকা আসতে হবে তোমরা সবাই বলেছো হ্যাঁ ভাইয়া কারেক্ট অ্যানসার হচ্ছে না শুধু অবশ্যই বলতে কি বোঝায় বলো তো নগদ টাকা না আসলে আর হবে না তোমাকে মনে রাখতে হবে নগদ প্রাপ্তি জাবেদাতে আসতে হলে শুধুমাত্র নগদ টাকা আসলেই নগদ টাকা হলেই হবে এরকম না ভাই ব্যাংক হলেও নগদ প্রাপ্তিতে আসতে পারবে ইভেন বাট্টা হলেও আসতে পারবে তুমি আজকের পর থেকে মনে রাখবা নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে কি আসবে না তুমি মনে রাখবা যে সকল জাবেদাতে নগদান হিসাব ডেবিট হবে অথবা ব্যাংক হিসাব ডেবিট হবে অথবা প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হবে অথবা প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হবে সে সকল লেনদেন কোথায় আসবে বলো তো নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে আমি কি বলেছি শুধুমাত্র নগদান হিসাব ডেবিট হলেই হবে অ্যানসার হচ্ছে নো মনে রাখতে হবে নগদান হিসাব ডেবিট হলেও আসবে বিক্রয় হিসাব ডেবিট হলেও আসবে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হলেও আসবে তার মানে আজকের পর থেকে মনে রাখবা নগদ প্রাপ্তি জাবেদার সাথে বিক্রয় নগদান হিসাবও জড়িত ব্যাংক হিসাবও জড়িত প্রদত্ত বাট্টা হিসাবও জড়িত মনে থাকবে তার মানে শুধুমাত্র বা অবশ্যই নগদ হতে হবে ব্যাপারটি এরকম না নগদ না হয়ে ব্যাংক হইলেও হবে ব্যাংক না হয়ে বাট্টা হইলেও হবে মনে থাকবে তোমরা কিন্তু আগে কখনো এইটা চিন্তা করো নাই যে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট মানেও এটা কোথায় আসবে বলো তো এটা কোথায় আসবে নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে মনে থাকবে নগদ প্রাপ্তি মানে নগদ টাকা আসবে শুধুমাত্র ব্যাপারটি এরকম না ব্যাংক ডেবিট হলেও হবে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হলেও হবে আচ্ছা আমি আজকের পর থেকে তোমাদের বোঝানো বলার চেষ্টা করব এবং তোমরা মনে রাখার চেষ্টা করবা সেটি হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা আমরা কিভাবে চিনব যে সকল লেনদেনে নগদান হিসাব ডেবিট হবে অথবা ব্যাংক হিসাব ডেবিট হবে অথবা প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট হবে সে সকল লেনদেন কোথায় আসবে বলতো নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে মনে থাকবে কোথায় আসবে বলতো নগদ প্রাপ্তি জাবেদাতে আসবে তার মানে আমরা যদি বলি খেয়াল করে দেখবা নগদে পণ্য বিক্রয় আমাকে বলো নগদে পণ্য বিক্রয় জাবেদা কি নগদে পণ্য বিক্রয় জাবেদা কি বলতো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এটা কোথায় আসবে এটা কোথায় হবে বলো তো নগদান হিসাব ডেবিট হয়েছে চোখ বন্ধ করে বলবা নগদ প্রাপ্তি জাবেদা মনে থাকবে চোখ বন্ধ করে কি বলবা নগদ প্রাপ্তি যাবে না ক্লিয়ার ভাইয়া বুঝতে পেরেছো সবাই তারপরে নগদান হিসাব ডেবিট অথবা ব্যাংক হিসাব ডেবিট অথবা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট হওয়া মাত্রই তুমি কি বলে দেবা এটা নগদ প্রাপ্তি যাবে না এবার আমরা শিখব নগদ প্রদান জাবেদাটা আচ্ছা তোমরা বলো নগদ প্রদান প্রাপ্তি জাবেদা যারা পারবে তারা কি নগদ প্রদান জাবেদাটা পারা উচিত নগদ প্রাপ্তি জাবেদা যারা বুঝেছে তাদের কি নগদ প্রদান জাবেদাটা পারা উচিত না কি হবে বলো তো নগদ প্রদান জাবেদা কিভাবে চিনবা নগদ প্রদান জাবেদাটা কিভাবে চিনবা নগদান হিসাব ক্রেডিট অথবা ব্যাংক হিসাব ক্রেডিট অথবা কি হবে বলো তো প্রাপ্ত বার্তা হিসাব যদি ক্রেডিট হয় সেটি নগদ প্রদান জাবেদাতে হবে ঠিক আছে ওকে ওকে ডেবিটগুলো ক্রেডিট হবে না সবগুলাই ক্রেডিট হচ্ছে না দেখবা ওখানে ছিল প্রদত্ত বার্তা আর এখানে হবে প্রাপ্ত বার্তা ওকে তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে ব্যাংক হিসাব ক্রেডিট হবে অথবা অথবা প্রাপ্ত বার্তা হিসাব যদি ক্রেডিট হয় সেটি আসবে নগদ প্রদান জাবেদায় মনে থাকবে সেটি কোথায় আসবে বলো নগদ প্রদান জাবেদা যেমন আমরা যদি বলি চেকের মাধ্যমে বেতন প্রদান বা বেতন চেকে বেতন প্রদান করা হলো বা চেকের মাধ্যমে বেতন প্রদান করা হলো তোমরা খেয়াল করে দেখো এটা জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তোমরা আমাকে বলো ব্যাংক ক্রেডিট আছে নাকি নাই आंसर হচ্ছে ভাই यस ব্যাংক আছে তো ব্যাংকই আছে ক্রেডিট তার মানে কি বলো তো নগদ প্রদান জাবেদা মনে থাকবে এটা নগদ প্রদান জাবেদা হবে ঠিক আছে যদি বলি নগদে আসবাবপত্র ক্রয় বলো তো নগদে আসবাবপত্র ক্রয় কোন জাবেদা হবে নগদে আসবাবপত্র ক্রয় জাবেদা কি বলো আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তোমরা বলো নগদান ক্রেডিট আছে কিনা आंसर হচ্ছে ভাই यस নগদান ক্রেডিট আছে সো নিঃসন্দেহে হবে নগদ প্রদান জাবেদা মনে থাকবে तो আমরা আশা করি তোমরা এই জায়গাটাও বুঝতে পেরেছো তার মানে নগদান হিসাব ডেবিট অথবা ব্যাংক হিসাব ডেবিট অথবা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট হলো হবে নগদ প্রাপ্তি জাবেদা নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট অথবা অথবা নগদ প্রাপ্তি প্রাপ্ত বার্তা হলে হবে নগদ প্রদান জাবেদা নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট অথবা প্রাপ্ত বার্তা ক্রেডিট হলে হবে নগদ প্রদান জাবেদা এই জায়গাটা সবাই বুঝেছো বলো তো তাহলে প্রথম চারটা বুঝছো না এরকম কেউ আসো প্রথম চারটা যে জাবেদা বললাম এই চারটা জাবেদা সবার মনে থাকবে কিনা ওকে মুমিন আহমেদ বলেছো জি স্যার ক্লিয়ার ওকে ওকে ঠিক আছে সবাই বুঝেছো আশা করি এখন আমরা শিখবো হচ্ছে 5 নম্বরটা সবাই একটু 5 নম্বরে কি ছিল বলো তো ক্রয় ফেরত জাবেদা মনে রাখবা আচ্ছা এই যে প্রথম চারটা বলো তো এই প্রথম চারটা যদি আমি বলি ধারে পণ্য ক্রয় খেয়াল করো দেখো আমি যদি বলি ধারে পণ্য ক্রয় কোন জাবেদা হবে তাহলে সবার আগে বলতে হবে ধারে পণ্য ক্রয় হচ্ছে ক্রয় জাবেদা সবার আগে কি বলবা ধারে পণ্য ক্রয় হচ্ছে ক্রয় জাবেদা অপশনে যদি ক্রয় জাবেদা না থাকে ক্রয় জাবেদা কি এক ধরনের বিশেষ জাবেদা তাই না তো অ্যানসার হচ্ছে ক্রয় জাবেদা হবে আর ক্রয় জাবেদা না থাকলে অ্যানসার দিবা বিশেষ জাবেদা কিন্তু এটাকে সাধারণ জাবেদা কোনোভাবেই বলা যাবে না মনে থাকবে কিন্তু ভাইয়া এখন আমরা শিখব ক্রয় ফেরত জাবেদা হচ্ছে বিশেষ জাবেদা কিন্তু এটা প্রধান বিশেষ জাবেদা না আর প্রধান বিশেষ জাবেদা মানে না মানে হচ্ছে এটি অবশ্যই বিশেষ জাবেদা কিন্তু অপশনে বিশেষ জাবেদা না থাকলে ওটাকে সাধারণ জাবেদাও বলা যাবে এখন আমরা শিখব ক্রয় ফেরত জাবেদা কোনটা বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় আচ্ছা ক্রয় ফেরত আমরা কি পাই না দেই বলতে পারবা ক্রয় ফেরত আমরা দেই তাহলে ধারে কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় অথবা বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো ক্রয় ফেরত জাবেদা বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো ক্রয় ফেরত জাবেদা ওকে এখন প্রশ্ন যদি আসে ধারে বা বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় এটি কোন ধরনের জাবেদা আমরা করব অ্যানসার করব ক্রয় ফেরত জাবেদা অপশনে যদি ক্রয় ফেরত জাবেদা না থাকে আমরা অ্যানসার করব বিশেষ জাবেদা অপশনে যদি বিশেষ জাবেদা না থাকে আমরা অ্যানসার করব সাধারণ জাবেদা মনে থাকবে এই পর্যন্ত সবাইকে এই পর্যন্ত বুঝেছো তার মানে ক্রয় ফেরত জাবেদা বিশেষ জাবেদাও হতে পারে ক্রয় ফেরত জাবেদা সাধারণ জাবেদাও হতে পারে কিন্তু ক্রয় জাবেদা শুধুমাত্র বিশেষ জাবেদা এটি কোনোদিনও সাধারণ জাবেদা হবে না ক্লিয়ার এখন আমরা ক্রয় ফেরত জাবেদা যদি পারি বলো তো বিক্রয় ফেরত জাবেদা কি পারা যাবে বিক্রয় ফেরত জাবেদা কি হবে সবাই একটু দ্রুত বলবা বিক্রয় ফেরত জাবেদা কি হবে বিক্রয় ফেরত যাবে কি হবে বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো বলো তো বিক্রয় ফেরত যাবে ধারে বিক্রিত পণ্য যদি ফেরত আসে বাকিতে বিক্রিত পণ্য যদি ফেরত আসে ওইটা ছিল ফেরত দিয়েছিলা এবার ফেরত আসবে তাহলে ধারে বা বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে ধারে বা বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে সেটাকে বলবা বিক্রয় ফেরত যাবেদা আর বিক্রয় ফেরত মানে কি বলো তো আন্তঃফেরত আর ক্রয় ফেরত মানে হচ্ছে বহিঃফেরত আশা করি তোমরা সবাই জানো এগুলো তো বিক্রয় ফেরত কোনটা হবে ধারে বিক্রিত পণ্য যদি ফেরত আসে সেটা হবে বিক্রয় ফেরত আর ধারে কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় সেটা হচ্ছে ক্রয় ফেরত আশা করি তোমরা বুঝেছো ওকে এবার আমরা শিখবো 7 নম্বরটা প্রাপ্য বিল যাবেদা प्राप्य बिल जाबे दा अच्छा बोलो प्राप्य बिल माने हमरा बिल पेयेछि कार काछ थेके बोलते पारबा अच्छा हमरा कार काछ थेके पेयेछि एटा बोला नाई प्राप्य बिल माने बिल पाइछो प्रश्न हच्छे कार काछ थेके जानो ना তোমরা আজকের পর থেকে মনে রাখবা আমরা সারা জীবন যদি কার কাছ থেকে পেয়েছি উল্লেখ না থাকে মনে রাখবা আমরা সব সময় দেনাদারের কাছ থেকেই পাবো যেমন আমি তোমাদের পরীক্ষাতে একটি কোশ্চেন দিয়েছিলাম প্রাপ্তি বা নগদ প্রাপ্তি ছিল না বলো তো नगद प्राप्ति तुम्हारा देखो तुम्हारा बुझोई ना ये कि नगद प्राप्ति देनादार निकट थे पावा गेलो जस्ट नगद प्राप्ति लिखे दिए नगद प्राप्ति तुम्हारा तो अबाक भैया नगद प्राप्ति बोलते कि बुझाइछे नगद प्राप्ति माने होच्छे देनादार निकट थे नगद प्राप्ति कारण प्राप्ति माने पाइछो कार काछ थेके पाइछो बोलो तो निस्संदेहे देनादारेर काछ थेके मने थाकबे सबार तो आम्रा मने राखबो नगद प्राप्ति माने देनादारेर काछ थेके नगद प्राप्ति ओके जाबेदा कि होबे आम्रा एकटू आगे बोलेछिलाम प्राप्य बिल माने बिल पाइछो कार काछ थेके पाइछो बला नाई तार माने आम्रा देनादारेर काछ थेके बिल पेयेछि तार माने देनादारेर काछ थेके जोदि कोनो बिल पावा जाय सेटी होबे प्राप्य बिल आम्रा जोदि कार काछ थेके पाई एटा उल्लेख ना थाकले आम्रा मने राखबो आम्रा सब समय कार काछ थेके पाबो देनादारेर काछ थेके ओके एबार आम्रा बोलतो काके प्रदान करेछो তা কাকে প্রদান করেছো এটা যদি উল্লেখ না থাকে বলো তো আমরা সব সময় কাকে প্রদান করব কাকে দিব আমরা সব সময় পাওনাদারকে মনে থাকবে তাহলে প্রদেয় বিল মানে কি বলো তো প্রদেয় বিল মানে হচ্ছে আমরা যদি কাউকে কোনো বিলে স্বীকৃতি দেই সেটি হচ্ছে প্রদেয় বিল বা আমরা যদি কাউকে কোনো বিল দেই সেটা হচ্ছে তার মানে পাওনাদারকে যদি কোনো বিল দেওয়া হয় ইস্যু করা হয় সেটিকে বলবা স্বীকৃতি দেওয়া হয় পাওনাদারের কোনো বিলে যদি স্বীকৃতি দেওয়া হয় সেটাকে আমরা কি বলবো প্রদেয় বিল ওকে এটাকে আমরা কি বলবো বলো তো প্রদেয় বিল ঠিক আছে ভাইয়া ওকে এখন আমরা দেখো প্রাপ্য বিল আচ্ছা ওকে একটু আমরা একটু বলি প্রথমে হচ্ছে ক্রয় ফেরত যাবেদা ছিল প্রথমটা ছিল 5 নম্বরটা ছিল ক্রয় ফেরত যাবেদা তোমরা একটু বলো তো ভাইয়া ক্রয় ফেরত যাবেদা বা ক্রয় ফেরত বইয়ের যাবেদা কি হবে পারবা সবাই ক্রয় ফেরত বইয়ের যাবেদা কি হবে ক্রয় ফেরত বইয়ের যাবেদা কি হবে পারবা সবাই ক্রয় ফেরত বইয়ের জাবেদা হচ্ছে কি বলো তো এটা একদম সহজ তাই না পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তাই না পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ঠিক আছে আচ্ছা এবার বলো বিক্রয় ফেরত বইয়ের জাবেদা কি হবে বিক্রয় ফেরত বইয়ের জাবেদা কি হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এগুলো মাথায় রাখতে হবে খুব সহজ বাট এগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় কোশ্চেন আসতেছে ওকে এবার আমাকে বলো बोलो तो प्राप्य बिल बोयर जाबेदा की होबे प्राप्य बिल बोयर जाबेदा की होबे प्राप्य बिल हिसाब डेबिट देनादार हिसाब क्रेडिट प्राप्य बिल हिसाब डेबिट देनादार हिसाब क्रेडिट ठीक है ओके प्राप्य बिल हिसाब डेबिट देनादार हिसाब क्रेडिट एबार बोलो प्रदेय बिल बोयर जाबेदा की होबे पावनादार हिसाब डेबिट प्रदेय बिल हिसाब क्रेडिट पावनादार हिसाब डेबिट प्रदेय बिल हिसाब क्रेडिट ठीक है ओके आमरा एई जाबेदागुलो कि मने राखते पारबो ना भैया सबाई পারবা কিনা ওকে আমি শর্টকাটে একটু আবার বলে দিচ্ছি মনে রাখবা ক্রয় বইতে কি আসবে ধারে পণ্য ক্রয় অথবা মাল ক্রয় অথবা জিনিসপত্র ক্রয় বিক্রয় ফেরত বইতে কি আসবে ধারে সরি বিক্রয় বইতে কি আসবে ধারে পণ্য বিক্রয় অথবা ধারে মাল বিক্রয় অথবা ধারে জিনিসপত্র বিক্রয় ক্রয় বইতে আসবে ধারে পণ্য ক্রয় বিক্রয় বইতে আসবে ধারে পণ্য বিক্রয় ওকে এবার আমরা শিখবো হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদাতে কি আসবে তোমাদের বলেছি নগদান হিসাব ডেবিট হবে অথবা ব্যাংক হিসাব ডেবিট হবে অথবা প্রদত্ত বার্তা হিসাব ডেবিট হবে আসবে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায় আর নগদ প্রদান জাবেদাতে কি আসবে নগদান হিসাব ক্রেডিট হবে অথবা बैंक हिसाब क्रेडिट होबे अथवा प्राप्त बार्ता हिसाब क्रेडिट होबे सेटा आसबे नगद प्रदान जाबेदाय। ओके एबार शिखेछि क्रय फेरत जाबेदा। क्रय फेरते कि आसबे धारे क्रयकृत पण्य फेरत देওয়া হলে হবে क्रय फेरत जाबेदा और धारे बिक्रित पण्य फेरत আসলে হবে বিক্রয় ফেরত যাবেদা। আমি বলেছি প্রাপ্য বিল হবে দেনাদারের কাছ থেকে যদি আমরা বিল পাই সেটাকে বলবো প্রাপ্য বিল আর দেনাদারকে যদি বিল দাও সেটা হচ্ছে প্রদেয় বিল। এবার আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব ভালো বলবা হচ্ছে আমরা মনে রাখব যে এই যে আট প্রকার আমি তোমাদের শিখাইলাম এই আট প্রকারের কোন ক্যাটাগরিতে যদি কোনোটা পড়ে সেটাকে বলবা হচ্ছে বিশেষ জাবেদা। এই আট প্রকারের বাইরের কোন ক্যাটাগরিতে যদি পড়ে সেটাকে বলবা সাধারণ জাবেদা। মনে থাকবে এই আট প্রকারের ভিতরে যদি কোনো লেনদেন পড়ে সেটিকে কি বলবা বলো তো বিশেষ জাবেদা। এর বাইরে হইলে সকল কিছুকে বলবা সাধারণ জাবেদা। এবার তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করব তোমরা অ্যানসার বলবা। বলো তো সমন্বয় জাবেদা কি বিশেষ জাবেদা না সাধারণ জাবেদা? সমন্বয় জাবেদা কোন ধরনের জাবেদা বলো তো? নিঃসন্দেহে কি হবে বলো সাধারণ জাবেদা। ভুল সংশোধনী জাবেদা সাধারণ জাবেদা। সমাপনী জাবেদা সাধারণ জাবেদা। প্রারম্ভিক জাবেদা সবকিছু কি বলো তো সাধারণ জাবেদা। এবার আমরা একটা লেনদেনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সর্বশেষ তোমরা আমাকে একটু বলবা বলো তো নগদে আসবাবপত্র ক্রয় কোন জাবেদার অন্তর্ভুক্ত হবে? নগদে আসবাবপত্র ক্রয় বিশেষ জাবেদা না সাধারণ জাবেদা? নগদে আসবাবপত্র ক্রয় সবাই বলতেছো সাধারণ জাবেদা। দেখেছো তোমরা কতটা বোকা। ওকে দেখো নগদে আসবাবপত্র ক্রয় আগে এটা জাবেদা বলো তারপর না বলবা। নগদে আসবাবপত্র ক্রয় জাবেদা কি বলো আসবাবপত্র হিসাব ডেবিট আর কি বলো তো নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা বলো নগদান হিসাব ক্রেডিট হলে চোখ বন্ধ করে কোন জাবেদা বলবা? নগদান হিসাব ক্রেডিট হলে নগদে আসবাবপত্র ক্রয় জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট হওয়া মানে কোন জাবেদা হবে বলো তো? নিঃসন্দেহে নগদ প্রদান জাবেদা। আর নগদ প্রদান জাবেদা মানে বিশেষ জাবেদা। এটি কোনোদিনও সাধারণ জাবেদা হবে না। এটা কোনোদিনও কি হবে না বলো সাধারণ জাবেদা হবে না। ওকে এবার আমরা শিখব হচ্ছে এবার আমরা যদি বলি ধারে আসবাবপত্র ক্রয় কোন জাবেদা হবে তোমরা বলো তো? ধারে আসবাবপত্র ক্রয় কোন জাবেদা হবে একটু চিন্তা করে বলবা। ধারে আসবাবপত্র ক্রয় নাকি নগদ প্রদান জাবেদা? আয়েশা বলেছো আজব। ওকে ধারে আসবাবপত্র ক্রয়ের জাবেদা কি বলো তো? এটা নাকি নগদ প্রাপ্তি জাবেদা। ধারে আসবাবপত্র ক্রয়ের জাবেদা পারো তোমরা? ধারে আসবাবপত্র ক্রয়ের জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট আর আসবাবপত্র সরবরাহকারী হিসাব ক্রেডিট। এটা কি বলো তো কোন ক্যাটাগরিতে পড়েছে? আসবাবপত্র হিসাব ডেবিট আসবাবপত্র সরবরাহকারী ক্রেডিট ওই আট ক্যাটাগরির কোনোটাতে পড়েছে? অ্যান্সার হচ্ছে নো, কোনোটাতেই পড়ে নাই। সো অ্যান্সার হবে সাধারণ জাবেদা। দেখেছো কোন জাবেদা হবে বলো তো? সাধারণ জাবেদা। যদি ওই আট ক্যাটাগরির ভিতরে না পড়ে কোনটা বলবা বলো তো? সাধারণ জাবেদা। দেখো এটাকে কেউ কেউ বলেছে প্রদেয় বিল জাবেদা। তোমরা একটু খেয়াল করে দেখো কতটা আমরা মানে আমি বলেছি দেনাদারকে কাছ থেকে যদি বিল পাই সেটাকে বলবা প্রাপ্য বিল। প্রাপ্য বিল থাকলেই না কেবলমাত্র বিশেষ জাবেদা বলতে পারবা। আচ্ছা পাওনাদারকে যদি বিল প্রদান করো সেই পর্যন্তই কি বলবা বলো তো? সেই পর্যন্তই কি বলবা বলো প্রদেয় বিল জাবেদা। এর বাইরে কোনোটাকে আর কি বলা যাবে না বিশেষ জাবেদা বলা যাবে না। এখানে কি ধারে আসবাবপত্র নাকি প্রদেয় বিল জাবেদা? বুঝেছো ভাইয়া এগুলো একদমই মানে তোমরা না বুঝে বলো ঠিক আছে। জাবেদা এই লেভেলে যদি ধারে আসবাবপত্র ক্রয়ের জাবেদা না পারো সেই ক্ষেত্রে প্রবলেম। তো আমাদের মনে রাখতে হবে ধারে আসবাবপত্র ক্রয়ের জাবেদা হচ্ছে আসবাবপত্র ডেবিট আসবাবপত্র সরবরাহকারী ক্রেডিট। এস সৈকত আমি যেন তোমাকে আর নেক্সট বার কখনোই তুমি কিন্তু এর আগেও খুব সম্ভবত এরকম কোনো কমেন্ট করেছিল যে নেক্সট ভাইয়া। ওকে আমার তুমি যদি নেক্সট তুমি বুঝো সেই ক্ষেত্রে তো তোমার আমার জায়গায় থাকতে হইতো তাই না? আমার কথা বুঝেছো? আমি কখন নেক্সটে যাব কখন নেক্সটে যাব না এটা একান্তই কি বলতো আমার ব্যাপার। হ্যাঁ আচ্ছা এবার আমি একটু জিজ্ঞাসা করতেছি সৈকত তুমি লাস্ট মূল্যায়ন পরীক্ষায় কত মার্কস পেয়েছো? লাস্ট মূল্যায়ন পরীক্ষায় কত মার্কস পেয়েছো? নিশ্চয়ই তুমি একটু কমেন্ট করে একটু জানাও যে লাস্ট মূল্যায়ন পরীক্ষায় 49 পেয়েছো তাই না? ওকে তোমার হচ্ছে 58 পেয়েছে হাইয়েস্ট তোমরা নিশ্চয়ই জানো। তারাও আমাকে এই কথা বলার সাহস করে না যে আমি পরের টপিকসে কোথায় যাব। হ্যাঁ আমার কথা বুঝেছো? সো তুমি বলতে পারো যে ভাইয়া এটা বুঝেছি এই পর্যন্ত তোমার রাইট আছে বাট আমি তুমি বুঝলেই যে আমি নেক্সটে যাব আর তুমি না বুঝলে যে আমি নেক্সটে যাব না এটা কোনোভাবেই ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ তুমি ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝেছো। সবচেয়ে বড় কথা যে আমি তোমার জন্যই শুধুমাত্র ক্লাসটা নিতেছি না, আমরা সবার জন্যই ক্লাসটা নিতেছি। হ্যাঁ ওকে, আমরা কোথায় ছিলাম বলো তো ভাইয়া, আমরা কোথায় ছিলাম ভুলে গেছি। ওকে আচ্ছা এবার হ্যাঁ আচ্ছা বলো তো প্রাপ্য বিল জাবেদা কোন ধরনের জাবেদা? প্রাপ্য বিল যদি বলা হয় প্রাপ্য বিল জাবেদা সেই ক্ষেত্রে বলবা বিশেষ জাবেদা। কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো আমি যদি বলি প্রাপ্য বিল প্রত্যাখ্যান কোন ধরনের জাবেদা হবে? প্রাপ্য বিল প্রত্যাখ্যান, তাহলে কি হয়ে যাবে বলো? সাধারণ জাবেদা। কারণ তোমরা মনে রাখবা আমি যেই আটটি পড়িয়েছি এই আটটির ভিতর হইলে হবে বিশেষ জাবেদা, এই আটটার বাইরে হলে হবে সাধারণ জাবেদা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এই পর্যন্ত আমি বিশেষ জাবেদা মোট ৮ প্রকার শিখিয়েছি, তার ভিতর প্রথম ৪টা হচ্ছে প্রধান বিশেষ জাবেদা আর বাকি ৪টি হচ্ছে সাধারণ। বিশেষ জাবেদাও হতে পারবে সাধারণ জাবেদাও হতে পারবে। এখন আমরা একটু এক কোশ্চেন প্র্যাকটিস করব এই রিলেটেড। তোমাদের সবার কাছে শীট আছে আশা করি, সবার কাছে ৫ নম্বর পেজে তোমরা একটু আসবা। কত নম্বর পেজ বলো তো? ৫ নম্বর পেজ। তোমরা তা এই কোশ্চেনটা সলভ করেই বুঝে যাবা এইচএসসির প্রিপারেশন এবং এডমিশন টেস্টের প্রশ্ন প্যাটার্নের সাথে কিছুটা যে ডিফারেন্ট থাকে সেটা বুঝে যাবা। ৫ নম্বর পেজে ৮ নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। কত নম্বর কোশ্চেন? ৮ নম্বর কোশ্চেন। দেখো তো ভাই কি বলেছে ৮ নম্বর কোশ্চেন, যদি বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট থেকে ফেরত আসে। পেয়েছো তোমরা ৫ নম্বর পেজ ৮ নম্বর কোশ্চেন পেয়েছো? ৫ নম্বর পেজের ৮ নম্বর কোশ্চেনটা কি তোমরা সবাই পেয়েছো? ওকে আচ্ছা আটে। এখন দেখো বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসছে, তাহলে বলো বিক্রিত পণ্য যদি ফেরত আসে আমরা সেটাকে কি বলবো? প্রথমে বিক্রয় ফেরত জাবেদা। তোমরা এখন অপশনে দেখো তো কোথাও বিক্রয় ফেরত জাবেদা আছে কিনা? অ্যান্সার হচ্ছে নো, বিক্রয় ফেরত জাবেদা নাই। ওকে দেন হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা না হলে আমরা কোনটা অ্যান্সার দিব বলো তো? বিশেষ জাবেদা। ওকে দেখো অ্যান্সারে বিশেষ জাবেদা কোনো অপশনে আছে কিনা? অ্যান্সার হচ্ছে নো, তাহলে বিশেষ জাবেদাটাও নাই। আবার কি বলতো বিক্রয় ফেরত জাবেদাটাও ছিল না। আমরা জানি যদি বিশেষ জাবেদা না থাকে তখন অপশনে যদি সাধারণ জাবেদা থাকে আমরা সাধারণ জাবেদাটাও অ্যান্সার নিতে পারবো। ক্লিয়ার ভাইয়া সবাই? দ্যাট মিনস হচ্ছে আমাদের এই জায়গাটা জানা থাকতে হবে। এই পর্যন্ত আমরা আশা করি বুঝে গেছি। এখন আমি আর একটা কোশ্চেন তোমাদের দেখানোর চেষ্টা। ওকে আমি আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হয়েছো। আমি আর না দেখে আপাতত আমরা আদারওয়াইজ হচ্ছে পরের টপিকগুলো সমস্যা হয়ে যাবে। একটু সবাই আসবা ৪ নম্বর পেজে। হ্যাঁ ৪ নম্বর পেজে একটি টপিকস আছে প্রারম্ভিক জাবেদা। কি লেখা আছে বলো? প্রারম্ভিক জাবেদা। শীট পড়ার দরকার নেই, আমি যা বলবো যেভাবে বলবো সেভাবে ফলো করলে হবে। প্রারম্ভিক জাবেদা হচ্ছে কোনটা আগে সেটা বুঝতে হবে। হিসাবকালের শুরুতে যে জাবেদাটা হয় সেটি হচ্ছে প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা হচ্ছে হিসাবকালের শুরুতে জাবেদা। আমরা যারা জাবেদা করেছি তোমরা সবাই দেখবা যে আমরা ১লা জানুয়ারি একটি ঘটনা থাকে এরকম যে মিস্টার এক্স নগদ ৫,০০০ টাকা, নগদ আসবাবপত্র ১০,০০০ টাকা এবং ১০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। আচ্ছা ওকে নাজমুল হক চৌধুরী বলেছে ব্যবসা বিশেষ এবং সাধারণ একসাথে থাকবে কিনা? একসাথে থাকতেও পারে, কোনো সমস্যা নেই। একসাথে থাকলে অ্যান্সার দিবা বিশেষ জাবেদা। হ্যাঁ যদি দুইটা থাকে অ্যান্সার হবে কোনটা প্রায়োরিটি পাবে? বিশেষটা। আমি বলছি বিশেষটা না থাকলে সাধারণটা হবে। ওকে আমি তোমাদের বলেছিলাম হিসাবকালের শুরুতে আমরা যখন জাবেদার প্রথম তারিখটা কিভাবে থাকে, জনাব এক্স নগদ এত টাকা, আসবাবপত্র এত টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, তাই না ভাইয়া? এরকমই তো থাকে। ওকে এখন বলো এইটা কি আমরা বলবো হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এখন তোমরা একটু সবাই আমাকে বুঝে অ্যান্সার দিবা। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বলতে পারবা প্রারম্ভিক জাবেদায় সর্বোচ্চ কয়টা উপাদান থাকে, কয় ধরনের হিসাব থাকে? উপাদান বলে তোমরা অনেকে প্রবলেমে পড়ে যাবা। বলছি প্রারম্ভিক জাবেদায় সর্বোচ্চ কয় ধরনের হিসাব থাকে? তোমরা সবাই শীট দেখে বলতেছো ৫ ধরনের, তাই না? ওকে তোমরা মনে রাখতে হবে প্রারম্ভিক জাবেদায় ৩ ধরনের হিসাব থাকে। কয় ধরনের হিসাব থাকে বলো তো? ৩ ধরনের। একটা হচ্ছে সম্পত্তি, দায় एवं मालिकाना सत्त्व भैया ओखाने आय व्यय आछे आय व्यय मानेই হচ্ছে मालिकाना सत्त्व হ্যাঁ मालिकाना सत्त्व থাকলে আর आय व्यय বলা যাবে না হ্যাঁ বলা লাগে না ओके আমি বলেছি প্রারম্ভিক জাবেদায় তিন ধরনের উপাদান থাকে একটি হচ্ছে সম্পদ আর একটি হচ্ছে দায় এবং কি বলতো মালিকানা সত্ত্ব মনে থাকবে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব এবং তোমরা সবাই যারা প্রারম্ভিক জাবেদা দাখিলা করেছো তোমরা তাইলে তোমাদের কাছে যদি আজকে প্রশ্ন আসে যে প্রারম্ভিক জাবেদা দাখিলায় কয়টা উপাদান থাকে বা কোন কোন উপাদান থাকে তাহলে কি বলবা সম্পত্তি থাকবে দায় থাকবে এবং মালিকানা সত্ত্ব থাকবে এবং তোমরা যারা প্রারম্ভিক দাখিলা করেছো তোমরা খেয়াল করে দেখবা যে প্রারম্ভিক জাবেদাতে সকল সম্পত্তি হয় ডেবিট সকল সম্পত্তি যেমন আসবাবপত্র ডেবিট হয় নগদান ডেবিট হয় মূলধন ডেবিট হয় মজুত পণ্য ডেবিট হয় সরি মূলধন না মজুত পণ্য ডেবিট হয় আবার কি বলতো দেনাদার থাকলে সেটিও ডেবিট হয়ে যায় সকল সম্পদ ডেবিট হয় এবং সকল দায় ও মালিকানা সত্ত্ব হয় ক্রেডিট সকল দায় এবং মালিকানা সত্ত্ব কি হয় বলো ক্রেডিট তার মানে দায় সেটি হয়ে যাবে ক্রেডিট মালিকানা সত্ত্ব থাকলে সেটিও হয়ে যায় ক্রেডিট দেখো ঋণ হিসাবটা আমরা কোথায় লিখি ক্রেডিট মূলধন হিসাব কোথায় লিখি ক্রেডিট তার মানে দায় এবং মালিকানা সত্ত্ব কি হবে বলো তো ক্রেডিট হবে আচ্ছা তার মানে আমরা কি বলতে পারি কোন জাবেদাতে সকল সম্পদ ডেবিট হয় এবং সকল দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে বলো তো কোন জাবেদাতে সকল সম্পত্তি ডেবিট হবে এবং সকল দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে সেটি হবে প্রারম্ভিক জাবেদায় সকল সম্পদ ডেবিট হয় এবং সকল দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট হয় আশা করি তোমরা বুঝেছো এখন আমি আরেকটা লাইন বলবো তোমরা একটু চিন্তা করে বলবা আমি লাইনটা সঠিক বলেছি কিনা লাইনটি হচ্ছে প্রারম্ভিক জাবেদায় সকল সম্পত্তি ডেবিট হয় এবং সকল দায় ক্রেডিট হয় আমি কি বলেছি বলো তো প্রারম্ভিক জাবেদায় সকল সম্পত্তি ডেবিট হয় এবং সকল দায় ক্রেডিট হয় এই লাইনটা সঠিক কিনা আমি মালিকানা সত্ত্ব কি বলেছি आंसर হচ্ছে নো বলি নাই কিন্তু তারপরে এই লাইনটা সঠিক কিনা আমি বলছি প্রারম্ভিক জাবেদায় সকল সম্পত্তি ডেবিট হয় এবং সকল দায় ক্রেডিট হয় লাইনটা সঠিক কিনা आंसर হচ্ছে ভাইয়া সঠিক কেন জানো মালিকানা সত্ত্ব এক ধরনের দায় দায় বলতে আমরা যদিও বহিদায়কে বুঝি কিন্তু মালিকানা সত্ত্ব কিন্তু দায় তোমার তখন ধরে নিতে হবে যে এখানে দায় বলতে মালিকানা সত্ত্বটাকেও বোঝানো হচ্ছে মালিকানা সত্ত্ব হচ্ছে আন্তঃদায় আর আমরা দায় বলতে কি বুঝি বলতো বহিদায়কে তার মানে সকল দায় ক্রেডিট বললেও এটাকে কারেক্ট ধরে নেওয়া যাবে মনে থাকবে তার মানে সকল সম্পত্তি ডেবিট হবে এবং সকল দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে প্রারম্ভিক জাবেদায় আমরা একটু কষ্ট করে আবার 5 নম্বর পেজে আসবো তোমরা সবাই দ্রুত করবা হ্যাঁ 5 নম্বর পেজের 3 নম্বর কোশ্চেনটা দ্রুত সলভ করবা 5 নম্বর পেজের 3 নম্বর কোশ্চেনটা দ্রুত সলভ করতে হবে 3 নম্বর কোশ্চেন বলো তো आंसर কি আছে দ্রুত বলতে হবে সবার 5 নম্বর পেজ 3 নম্বর কোশ্চেন কি হবে সবাই দেখতেছো এ হবে তাই না সকল সম্পত্তি ডেবিট সকল দায় ও মালিকানা সত্ত্ব ক্রেডিট হবে বলো 3 নম্বর কোশ্চেনের পরে 5 নম্বর কোশ্চেনটা কি হবে 5 নম্বর কোশ্চেনটা কি হবে কেউ কেউ বলেছো আয় হবে না पांच नम्बर क्वेश्चन सम्पद दाय एवं मालिकाना सत्त्व ओके एबार आमरा आंसर करब 6 নম্বর क्वेश्चन देखो तो 6 নম্বর क्वेश्चन की बोले से 6 নম্বর क्वेश्चन की बोले से सकल सम्पद डेबिट एवं सकल दाय क्रेडिट होले जाबेदार धरण की होबे তাহলে কি হবে বলো প্রারম্ভিক দাখিলা তোমরা অনেকেই ভাবতা যে কোশ্চেনটাতে ভুল আছে ভাইয়া এখানে মালিকানা সত্ত্ব উল্লেখ করে নাই কিন্তু তোমরা নিশ্চয়ই জানো সকল দায় বলতে এখানে আন্তঃদায় বহিদায় দুইটাকে মিন করাও বোঝানো যায় ঠিক আছে ওকে আশা করি তোমরা এই জায়গাটা ক্লিয়ার দেন আবার আমরা একটু 4 নম্বর পেজে আসব লেনদেন সংক্রান্ত উৎস দলিল হ্যাঁ খুবই এখান থেকে কোশ্চেন গুলো যেটা আসতে পারে সেটা একটু লিখবা চালানের সামনে অ্যারো চিহ্ন লেখো ধারে পণ্য ক্রয় বিক্রয় চালানের পাশে 4 নম্বর পেজে লেনদেন সংক্রান্ত উৎস দলিলে চালানের পাশে অ্যারো চিহ্ন দিয়ে লেখো ধারে পণ্য ক্রয় ও বিক্রয় ধারে পণ্য ক্রয় বিক্রয় ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য দেওয়া হয় চালান। চালান হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ক্রয় চালান আর একটি হচ্ছে বিক্রয় চালান। মনে রাখবা ক্রয় চালান থেকে আসছে ক্রয় জাবেদা আর বিক্রয় চালান থেকে আসছে বিক্রয় জাবেদা, ঠিক আছে। আচ্ছা বলো তো চালান কেন দেওয়া হয়? ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। ধারে পণ্য ক্রয় এবং ধারে পণ্য বিক্রয়ের জন্য হয় চালান। এখানে চালানের সামনে অ্যারো চিহ্ন দিয়ে লিখবা ধারে পণ্য ক্রয় বিক্রয়, ওকে, ধারে পণ্য ক্রয় বিক্রয়, ওকে। এবার আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে বলো তো চালান কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় চালান আর একটা হচ্ছে বিক্রয় চালান। ক্রয় চালানে আজ থেকে আসবে ক্রয় জাবেদা আর বিক্রয় চালান থেকে আসবে বিক্রয় জাবেদা। আশা করি এই পর্যন্ত মনে রাখলে হবে। ক্যাশ মেমোর সামনে অ্যারো চিহ্ন দিয়ে লেখো নগদান, নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা। হ্যাঁ, ক্যাশ মেমো মানে হচ্ছে নগদের জন্য, ক্যাশ মেমোর থেকে আসছে নগদ। ক্যাশ মেমোর সামনে অ্যারো চিহ্ন দিয়ে লেখো নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা, ঠিক আছে। নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা লিখেছো সবাই? ওকে, আচ্ছা 3 নম্বরে লিখবা হচ্ছে 3 নম্বর ক্যাশ মেমো থেকে, তার মানে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করা হয়, নগদ প্রদান। ক্যাশ মেমো কি থাকে? নগদ প্রাপ্তি থাকে আর নগদ প্রদান থাকে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো ভাউচার। ভাউচারের ক্ষেত্রে লেখো সকল ধরনের খরচ, আয় এবং খরচের জন্য। হ্যাঁ, আয় এবং খরচ, সকল আয় এবং খরচের জন্য কি দেওয়া হয় বলো? ভাউচার দেওয়া হয়। তাহলে ভাউচার ক্ষেত্রে লিখবা আয় ব্যয়, সকল ধরনের আয় ব্যয়ের জন্য হচ্ছে কি মনে রাখবা ভাউচার। এখন আমরা যেটা গুরুত্ব দিয়ে শিখবো সেটা হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোট। তোমরা সবাই একটু খাতায় লিখবা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডেবিট নোট ক্রেডিট নোটটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওকে। এবার আমরা একটা লাইন লিখবো, তোমরা হেডিং লেখো ডেবিট নোট। হেডিংটা কি লিখবা বলো তো? ডেবিট নোটটা হেডিং লিখো, দেন আমরা তোমাদের বলবো ডেবিট নোট কিভাবে আসছে। একটু দেখো, ক্রেতার কাজ হচ্ছে ক্রয় করা, হ্যাঁ, ক্রেতার কাজ হচ্ছে ক্রয় করা আর ক্রয় হয় ডেবিট, আর ডেবিট থেকে হবে ডেবিট নোট, ওকে। আর হচ্ছে এটা থেকে হবে ক্রয় ফেরত জাবেদা। এটা থেকে কি আসবে বলতো? ক্রয় ফেরত জাবেদা। একটু আমি তোমাদের টেকনিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা দেখো আমি যেটা লিখেছি ক্রেতা, ক্রয়, ডেবিট, ডেবিট নোট, ক্রয় ফেরত জাবেদা, এটা এইভাবে মনে রাখতে পারবে না। তোমাদের মনে রাখতে হবে ক্রেতার কাজ হচ্ছে ক্রয় করা, ক্রয় সাধারণত হয় ডেবিট, আর ডেবিট থেকে কোন নোট হবে? ডেবিট নোট। আর ডেবিট নোট থেকে কোনটা হবে? ক্রয় ফেরত জাবেদা। ডেবিট নোট থেকে কোনটা হবে বলতো? ক্রয় ফেরত জাবেদা। এবার আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতেছি, তাহলে এই টেকনিকটা হচ্ছে ক্রেতার কাজ হচ্ছে ক্রয় করা, ক্রয় সাধারণত হয় ডেবিট, আর ডেবিট থেকে কোন নোট হবে? ডেবিট নোট। আর ডেবিট নোট থেকে কোন জাবেদা তৈরি করবা? ক্রয় ফেরত জাবেদা তৈরি করবা, ঠিক আছে, ওকে। এবার দেখো এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে। তোমাকে যদি বলা হয় ডেবিট নোট কে তৈরি করে, সেই ক্ষেত্রে বলবা ক্রেতা। ডেবিট নোট কে তৈরি করে? অ্যান্সার হবে ক্রেতা। আচ্ছা ক্রয় ফেরত জাবেদা আসছে কোথা থেকে? তাইলে বলবা ডেবিট নোট থেকে। ক্রয় ফেরত জাবেদা আসছে কোথা থেকে? ডেবিট নোট থেকে। অথবা ক্রয় ফেরত জাবেদা তৈরি করা হয় কোথা থেকে? ডেবিট নোট থেকে। অথবা ডেবিট নোট থেকে কোনটা তৈরি করা যায়? তাহলে বলবা ক্রয় ফেরত জাবেদা। ডেবিট নোট হয় ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে কি হবে বলতো? ডেবিট নোট। ধারে ক্রয়কৃত পণ্য যদি ফেরত পাঠানো হয় সেটি হচ্ছে ক্রয় ফেরত, আর এইটার জন্য কি দেওয়া হয়? ডেবিট নোট হয়, তাই না? তাহলে ক্রয় ফেরত জাবেদা কোনটা? ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলেই হয় ডেবিট নোট, তাই না? ডেবিট নোট, ওকে। আচ্ছা তাহলে ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা। আশা করি এই তথ্যগুলো তোমাদের এই একটা লাইন বুঝলেই হয়ে যাবে। তোমরা বলো এবার ডেবিট নোট সম্পর্কে যে তথ্যগুলো আমি জিজ্ঞাসা করবো তোমরা পারবা কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে ডেবিট নোট কে তৈরি করে? অ্যান্সার হচ্ছে ক্রেতা। ডেবিট নোট থেকে কি তৈরি করা হয়? অ্যান্সার হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা আসছে কোথা থেকে? অ্যান্সার হচ্ছে ডেবিট নোট থেকে। আবার ডেবিট নোট কিসের জন্য দেওয়া হয়? তাহলে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত আসলে বা ক্রয় ফেরতের জন্য। মনে থাকবে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলেই ডেবিট নোটের প্রয়োজন হয়। এই তথ্যগুলো আমরা এই লাইনের মাধ্যমে কি পারবো সবাই বলো তো? এই তথ্যগুলো কি পারা যাবে? ডেবিট নোটটা কি পারবা সবাই? দেনা চিঠি, ডেবিট নোটটা কি পারবা সবাই? আর কখনো ভুল করা যাবে না। এবার যদি আমরা ডেবিট নোটটা পারি, হ্যাঁ, আমরা যদি ডেবিট নোটটা পারি বলো তো ক্রেডিট নোট কি পারা যাবে? ডেবিট নোটটা যদি আমরা পারি, ক্রেডিট নোটটা কি পারবা বলো তো? কি হবে? বিক্রেতার কাজ কি করা বলো তো? বিক্রয় করা। বিক্রয় সাধারণত হয় ক্রেডিট, আর ক্রেডিট থেকে হবে ক্রেডিট নোট, আর ক্রেডিট নোট থেকে হবে কি বলো তো? ক্রেডিট নোট হবে বিক্রয় ফেরত জাবেদা। তার মানে বলো ক্রেডিট নোট কে তৈরি করেছে? সেটি হবে বিক্রেতা। আর ক্রেডিট নোট থেকে কি তৈরি করা হয় সেটি হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা অথবা বিক্রয় ফেরত জাবেদা আসছে কোথা থেকে অ্যানসার হচ্ছে ক্রেডিট নোট থেকে মনে থাকবে সবাই তাহলে বিক্রেতার কাজ হচ্ছে বিক্রয় করা বিক্রয় হবে ক্রেডিট আর ক্রেডিট থেকে হবে ক্রেডিট নোট আর ক্রেডিট নোট থেকে বিক্রয় ফেরত জাবেদা এই পর্যন্ত কি বুঝেছো সবাই ওকে চালানটা আবার একটু স্যার চালান আরেকবার বলার কিছু নাই তোমরা বুঝে পড়ে নিবা সেটা খুব সুন্দর করে দেওয়া আছে আমার যতটুকু বলার দরকার ছিল আমি বলেছি হ্যাঁ চালান হচ্ছে ধারে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য দেওয়া হয় এর ডিটেইলস পড়লে সেটা তুমি নিজ দায়িত্বে পড়ে নাও এর বাইরে পড়া লাগবে না হ্যাঁ ওকে এবার আমরা দেখব হচ্ছে চালানটা আমরা সবাই জাবেদাটা ক্লিয়ার এখন আমরা আসব 7 নম্বর পেজে 7 নম্বর পেজে আসবা সবাই 7 নম্বর পেজে আসবা আচ্ছা 7 নম্বর পেজে এসেছো দেখো তোমরা দেওয়া আছে নবদান বই হ্যাঁ আচ্ছা বলো তো প্রথম প্রশ্ন তোমরা দেখেছো সবাই নগদান বই বলতে পারবা নগদান বই আর নগদান হিসাব কি একই কথা নগদান বই আর নগদান হিসাব কি এক জিনিস অ্যানসার হচ্ছে না ওকে সবাই বলতেছো কে বলেছো কেউ বলেছো यस জি স্যার একই কথা আবার কি অনেকে বলেছো না ওকে আচ্ছা তোমরা বলো নগদান বই আর নগদান হিসাব এক কথা কিনা आंसर হচ্ছে নো এক কথা না এখন কিভাবে বুঝবো নগদান বই আর নগদান হিসাব জিনিসটা কি তোমরা সবাই জানো নগদান বই হচ্ছে বই মানেই হচ্ছে জাবেদা এবং নগদান বইয়ের মধ্যে খতিয়ানের কিছু বৈশিষ্ট্য থাকে বলে এটাকে খতিয়ানও বলা যায় আমরা সবাই জানি নগদান বই জাবেদা ও খতিয়ান উভয় তাই না নগদান বই হচ্ছে জাবেদা এবং খতিয়ান উভয় তোমরা সবাই জানো না নগদান বই হচ্ছে জাবেদাও হবে নগদান বই খতিয়ানও হবে তাই না সবাই জানি আমরা এখন নগদান বই যদি জাবেদা এবং খতিয়ান উভয়ই হয় প্রশ্ন হচ্ছে নগদান হিসাবটা আসলে কি মনে রাখবা নগদান হিসাব কোনোদিনও জাবেদা হতে পারবে না এটি শুধুমাত্র খতিয়ান ঠিক আছে এটি শুধুমাত্র কি বলো খতিয়ান তার মানে আমরা নগদান বই এবং নগদান হিসাবের মধ্যে পার্থক্য অলরেডি বুঝে গেছি নগদান বই জাবেদাও হবে নগদান বই খতিয়ানও হবে বাট বই মানেই হচ্ছে জাবেদা আর নগদান হিসাব কখনোই জাবেদা হবে না এটি শুধুমাত্র খতিয়ান ঠিক আছে বুঝেছো সবাই এটা ভাইয়া নগদান বই এবং নগদান হিসাবের মধ্যে পার্থক্য আচ্ছা নগদান হিসাব এবং নগদান বইয়ের মধ্যে পার্থক্য ওকে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে নগদান বইটা আসলে কি আমরা জানি নগদ অর্থের আদান প্রদানের জন্য যেটা হয় নগদান বই তৈরি করা হয় তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে নগদান বইতে আসতে হলে অবশ্যই নগদ টাকার সাথে সম্পর্ক থাকতে হবে নগদান বইতে আসতে হলে অবশ্যই নগদ টাকার সাথে সম্পর্ক থাকতে হবে কথাটা কি সত্য কিনা বলো তো নগদান বইতে আসতে হলে অবশ্যই নগদ টাকার সাথে সম্পর্ক থাকতে হবে তোমরা সবাই এটা আগে জানতা বাট এটা একটা মিথ্যা কথা মানে এটা 100% কারেক্ট কথা না তোমাদের মনে রাখতে হবে নগদান বইতে আসতে হলে শুধু অবশ্যই মানে এর বাইরে আর কিছু হতে পারবে না নগদান বইতে আসতে হলে নগদের সাথেই সম্পর্ক থাকতে হবে এমন কোনো কথা না ব্যাংকের সাথে সম্পর্ক থাকলেও নগদান বইতে আসবে এবং কি বলতো বাট্টার সাথে সম্পর্ক থাকলেও নগদান বইতে আসবে আমরা মনে রাখবো নগদান বইতে আসতে হলে নগদের সাথে সম্পর্ক থাকতে হবে অথবা ব্যাংকের সাথে সম্পর্ক থাকতে হবে অথবা বাট্টার সাথে সম্পর্ক থাকলেও হবে ক্লিয়ার ভাইয়া সবাই এই পর্যন্ত বুঝেছো সবাই ওকে আশা করি বুঝেছো হ্যাঁ ওকে এবার আমরা মনে রাখবো নগদান বই হচ্ছে 4 প্রকার কয় প্রকার বলো তো 4 প্রকার এক নম্বর হচ্ছে এক ঘরা নগদান বই তোমরা বলো তো এই বইটার নাম কেন এক ঘরা নগদান বই হয়েছে বলতে পারবা এটার মূল কথাটা হচ্ছে এখানে টাকার ঘর থাকে একটি তাই না এই কারণে এটাকে বলা হয় এক ঘরা নগদান বই ওই ঘরটার ওই টাকার ঘরটার নাম কি হচ্ছে নগদের ঘর এখানে একটাই টাকার ঘর থাকে সেটি হচ্ছে নগদ তাই না এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বলো তো এই যে নগদের ঘরে টাকা হয় এটার ব্যালেন্স কি হবে নগদান ঘরের বা নগদান বইয়ের যে নগদের ঘরটা এটার ব্যালেন্স সব সময় ডেবিট হবে নাকি ক্রেডিটও হতে পারবে এটা ব্যালেন্স নগদের ঘরের ব্যালেন্স সব সময় কি হবে বলো তো ডেবিট হবে এটির ব্যালেন্স কখনোই কি হবে না বলো ক্রেডিট হবে না কার কোনটা বলো নগদ অংশের ব্যালেন্স নগদ ঘরের ব্যালেন্স সব সময় কি হবে বলো ডেবিট হবে যদি তুমি কখনো ক্রেডিট লেখা দেখো তুমি কি বুঝবা বলো তো নগদের ঘরের ব্যালেন্স যদি কখনো ক্রেডিট লেখা দেখো তাহলে কি বুঝবা বলো তো, সেখানে কি আছে বলো তো, ভুল আছে বা হিসাব রক্ষক ভুল করেছে, তাই না? কি বলবা বলো তো, হিসাব রক্ষক ভুল করেছে। তার মানে আমরা একটা জিনিস শিখে গেলাম, নগদের ব্যালেন্স সব সময় কি হবে, ডেবিট, এটা ব্যালেন্স কখনো কি হবে না, ক্রেডিট হবে না। এবার আমরা মনে রাখবো দুই ঘরা নগদান বই, বলতো দুই ঘরা নগদান বইয়ে টাকার ঘর কয়টা থাকে, নিশ্চয়ই দুইটা, এই কারণে এটার নাম হচ্ছে দুই ঘরা নগদান বই। দুইটা টাকার ঘর, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। আমরা নগদেরটা জানি সব সময় ডেবিট ব্যালেন্স হবে। এবার বলো ব্যাংকের ব্যালেন্স কি সব সময় ডেবিট হবে, ব্যাংকের ব্যালেন্স কি সব সময় ডেবিট হবে, নাকি ডেবিটও হতে পারে ক্রেডিটও হতে পারে, তাই না? এটা ব্যাংকের ব্যালেন্স ডেবিটও হতে পারে, ব্যাংকের ব্যালেন্স ক্রেডিটও হতে পারে। যদি ডেবিট হয় সেটাকে আমরা বলবো ব্যাংক জমা, আর যদি ক্রেডিট হয় সেটা কি বলবো, ব্যাংক জমা অতিরিক্ত। এখানে মনে রাখতে হবে ডেবিট হলে বলবা ব্যাংক জমা, আর ক্রেডিট হলে কি বলবা বলো তো, ব্যাংক জমা অতিরিক্ত। ঠিক আছে, তার মানে ব্যাংকের ব্যালেন্স দুইটাই হতে পারে, জমাও হতে, ডেবিটও হতে পারে, ক্রেডিট হতে পারে। এবার আমরা মনে রাখবো তিন ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বই। আমাকে দেখতে পাচ্ছ না মিম খানম কেন? আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে না, দেখা যায় আমাকে? সবাই একটু কমেন্ট করো তো ভাইয়া। যদি আমাকে দেখাটা ইম্পর্টেন্ট না, বিষয়টা হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট, তাই না? ওকে, সবাই বলছে দেখা যায়, মিম একটু তুমি ট্রাই করো। হ্যাঁ, ওকে, আমি বলেছি, ওকে আমরা বলেছি যে কি বলেছিলাম বলো তো, বুঝলাই তো গেছি। হ্যাঁ, ও আচ্ছা, তিন ঘরা নগদান বই, তিন ঘরা নগদান বইতে টাকার ঘর থাকবে কয়টা, তিনটা, একটা হচ্ছে নগদ, আর একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে বাট্টা। নগদেরটা আমরা অলরেডি শিখে গেছো, ব্যাংকও শিখে গেছো, এখন আমরা শিখবো বাট্টা। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বাট্টার ঘরে বা বাট্টার ঘরে বলতো ব্যালেন্স কি হবে, বাট্টার কি ডেবিট ব্যালেন্স হবে নাকি ক্রেডিট ব্যালেন্স হবে, বাট্টার কোন ব্যালেন্স হবে বলতো, ডেবিট নাকি ক্রেডিট, নাকি ডেবিট ক্রেডিট দুইটাই হতে পারে? সবাই বলেছো, রুমি বলেছো ডেবিট। ওকে আচ্ছা, এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে বাট্টার কোনো ব্যালেন্স হবে না। আবার কেউ বলেছে দুইটাই হবে। মনে রাখতে হবে বাট্টার কোনো ব্যালেন্স নির্ণয় করা হয় না, এখানে মোট বাট্টার পরিমাণ জানা যাওয়া যায়। মনে রাখতে হবে বাট্টার কোনো ব্যালেন্সই হয় না, বাট্টার কি হয় না, কোনো ব্যালেন্সই হয় না। দেখেছো তোমরা, তোমরা কত সহজ জায়গাগুলো ভুল করে ফেলো। ওকে, এবার আমরা দেখব খুচরা নগদান বই। 4 নম্বরটা হচ্ছে খুচরা নগদান বই, যেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 নম্বরে আমরা কি শিখবো বলতো, খুচরা নগদান বই, যেটি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে খুচরা নগদান বইয়ের ক্ষেত্রে আমরা যে জায়গাটা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে বলতো খুচরা নগদান বই নাম শুনলে কি বোঝা যায় বলো, খুচরা আছে না শব্দটা, খুচরা আছে নাকি নাই, আছে তো বলতো। তার মানে কি, এটা হচ্ছে খুচরা খরচের জন্য যেই নগদান বই তৈরি করা হয় সেটি হচ্ছে খুচরা নগদান বই। এখন প্রশ্ন হচ্ছে খুচরা নগদান বই কেন প্রয়োজন হয়? সাধারণত বড় প্রতিষ্ঠানগুলো তার খুচরা খরচগুলো করার জন্য যদি ক্যাশিয়ার যে থাকে, আবার বড় খরচগুলো করার জন্য যদি ক্যাশিয়ার সেম থাকে, স্বাভাবিকভাবে কি হয়, একটু প্রবলেম তৈরি হয়। এই কারণে তোমাদের মনে রাখতে হবে যে বড় প্রতিষ্ঠানগুলো প্রধান ক্যাশিয়ারের পাশাপাশি একজন পেটি ক্যাশিয়ার, যেটা নাম হচ্ছে খুচরা ক্যাশিয়ার, পেটি ক্যাশিয়ারকে নিয়োগ দেয়, যার কাজ হচ্ছে ছোট ছোট খরচগুলো করা। মনে থাকবে, এ কখনোই কোনো বড় অ্যামাউন্টের খরচ করতে পারবে না। সে একটা স্টিলের স্কেল কিনতে পারবে, সে একটা ক্যালকুলেটর ক্রয় করতে পারবে, কিন্তু সে একটি কম্পিউটার ক্রয় করতে পারবে না, সে একটি আসবাবপত্র ক্রয় করতে পারবে না। মনে থাকবে, তার কাজ হচ্ছে খুচরা খরচগুলো করা। এই হিসাবটা যে রাখে তাকে বলা হয় খুচরা ক্যাশিয়ার অথবা পেটি ক্যাশিয়ার। এখন আমরা যেটা মনে রাখবো, এই খুচরা খরচগুলো করে কে বলতো, পেটি ক্যাশিয়ার বা খুচরা ক্যাশিয়ার। এই খুচরা নগদান বই করার যেটি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি সেটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি। খুচরা নগদান বইয়ের কোন পদ্ধতিটা বলতো, অগ্রদত্ত পদ্ধতি। এখন আমরা খুচরা নগদান বইয়ের অগ্রদত্ত পদ্ধতি সম্পর্কে একটু ধারণা নিব। হ্যাঁ, ওকে, অগ্রদত্ত পদ্ধতি নাম শুনলেও বোঝা যায় অগ্রদত্ত মানে কি বলতো, অগ্রদত্ত এটা মানে কি বলো, আগে দেওয়া। অগ্র মানে কি আগে, আর দত্ত মানে মানে দেওয়াকে মিন করা হচ্ছে, তাহলে অগ্রদত্ত মানে কি আগে দিবে। এখন কি দিবে? প্রধানকে শেয়ার, পেটিকে শেয়ারকে একটা অ্যামাউন্ট আগে দিবে, হ্যাঁ একটা অ্যামাউন্ট দিবে। হ্যাঁ তো প্রধানকে শেয়ার কাকে দিবে বলো তো? পেটিকে শেয়ারকে একটা অ্যামাউন্ট দিবে। সেই অ্যামাউন্টটা হচ্ছে আমরা ধরে নিতে পারি প্রধানকে শেয়ার পেটিকে শেয়ারকে যে অ্যামাউন্টটা দিবে সেটি আমরা ধরলাম হচ্ছে ধরো 10,000 টাকা। কত টাকা বলো তো? প্রধান কেশিয়ার পেটি কেশিয়ারকে যে অ্যামাউন্টটা দেয় সেটা হচ্ছে ধরে নিলাম, অনুমান করে নিলাম যে 10,000। এই যে প্রধান কেশিয়ার পেটি কেশিয়ারকে যে টাকাটা দেয় এটাকে বলা হয় ইমপ্রেসড অথবা ফ্লোট। কি বলা হয় বলো তো? ইমপ্রেসড বলা হয় অথবা ফ্লোট বলা হয়। হ্যাঁ তাহলে প্রধান কেশিয়ার পেটি কেশিয়ারকে একটা অ্যামাউন্ট দিয়েছে যেটা 10,000 টাকা, এটার নাম বলা হয় ইমপ্রেসড অথবা ফ্লোট। প্রধান কেশিয়ার পেটি কেশিয়ারকে হিসাবকালের শুরুতে যেই টাকাটা দেয় ওটাকে বলা হয় ইমপ্রেসড অথবা ফ্লোট। এবার আমরা একটু মনে রাখবো এই টাকাটা আসলে সাধারণত কত দিনের জন্য দেওয়া হয়। মনে রাখবা খুচরা খরচ বা খুচরা নগদান বই কখনোই 1 বছরের জন্য তৈরি করা হয় না। এটি সাধারণত, এটা কখনোই 1 বছরের জন্য তৈরি করা হয় না, এটি সাধারণত 1 মাসের জন্য তৈরি করা হয়। এটি সাধারণত 1 মাসের জন্য তৈরি করা হয়, কারণ খুচরা খরচ তাকে 1 মাস পর্যন্ত দিয়ে রাখবে, 1 বছর পর্যন্ত বা 1 বছর খরচ ইয়া নেবে এটা না। সাধারণত খুচরা নগদান বই 1 মাসের জন্য তৈরি করা হয়, তাহলে তাকে এক টাকাটা দেওয়া হয়েছে 1 মাসের জন্য খরচ করার। এখন ধরো এই খুচরা কেশিয়ার সারা মাস যাবত 8,000 টাকা খরচ করেছে। কত টাকা খরচ করেছে? 8,000 টাকা। এখন তোমাদের কাছে আমি জানতে চাই বলো এখানে ব্যালেন্স কত টাকা হবে? সারা মাস যাবত খরচ করেছে 8,000, তাকে শুরুতে দেওয়া হয়েছিল 10,000। প্রশ্ন হচ্ছে হিসাবকাল শেষে তার ব্যালেন্স কত হবে বা মাস শেষে তার ব্যালেন্স কত হবে? ব্যালেন্স কত হবে? সবাই বলতেছো কত বলো তো? 2,000। 2,000 লিসা আক্তার, নিশু বলতেছো 2,000, অন্তর আক্তার, আমার না বলেছো 8,000। ওকে ওকে সবাই একটু মনে রাখবা এটার ব্যালেন্স। সবাই নর্মালি চিন্তা করলে ব্যালেন্স হবে, নর্মালি চিন্তা করলে ব্যালেন্স হবে 2,000, কিন্তু এইটার নাম হচ্ছে অগ্রদত্ত পদ্ধতি বা এইটার নাম হচ্ছে খুচরা নগদান বই। খুচরা নগদান বইয়ের অগ্রদত্ত পদ্ধতি অনুসারে তোমার ব্যালেন্সও হবে 10,000। এখন তোমরা প্রশ্ন করবা ভাই এটা কিভাবে সম্ভব, এটার ব্যালেন্স 10,000 টাকা কিভাবে সম্ভব, এটাই আমরা এখন বোঝানোর চেষ্টা করব। তাহলে মনে রাখবা অগ্রদত্ত পদ্ধতিতে প্রারম্ভিক ব্যালেন্স যা হয় সমাপনী ব্যালেন্স তাই হয়, প্রারম্ভিক ব্যালেন্স যা হয় সমাপনী ব্যালেন্সও তাই হয়। এখন কিভাবে সম্ভব? মনে রাখবা অগ্রদত্ত পদ্ধতিতে নিয়মটা হচ্ছে কেশিয়ার সারা মাস যাবত যত টাকা খরচ করবে মাস শেষে তাকে ওই টাকাটাই দিয়ে দেওয়া হবে। কি বলেছি বলতো? সারা মাসে সে যত টাকা খরচ করবে মাস শেষে তাকে ওই টাকাটাই দেওয়া হবে। এবার বলো মাস শেষে সে সারা মাসে খরচ করছে 8,000, তাকে প্রদান করা হবে কত টাকা বলো? 8,000 টাকাই। তার মানে বলো খরচও করেছে 8,000, আবার তাকে 8,000ই দিয়ে দেওয়া হয়েছে, তাইলে বলো তার ব্যালেন্স কি কোনো চেঞ্জ হবে? তার ব্যালেন্স কি কোনো চেঞ্জ হবে? অ্যান্সার হচ্ছে নো, অ্যান্সার হচ্ছে নো। তার মানে তোমরা মনে রাখবা আজকের পর থেকে যেটি মনে রাখবা সেটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই রাখলে অগ্রদত্ত পদ্ধতিতে প্রারম্ভিক ব্যালেন্স যা হয় সমাপনী ব্যালেন্স তাই হয়। প্রথম কথাটা, প্রারম্ভিক ব্যালেন্স যা হবে সমাপনী ব্যালেন্স তাই হবে। আর দ্বিতীয় যেই তথ্যটা মনে রাখবা অগ্রদত্ত পদ্ধতিতে সারা মাস যাবত যত টাকা খরচ হয় মাস শেষে সেই টাকাই প্রদান করা হয়। অথবা যদি কোশ্চেন করে কেউ মাস শেষে কত টাকা দেওয়া হবে, তুমি বলবা সারা মাসে সে যত টাকা খরচ করেছে, মনে থাকবে। তাহলে মাস শেষে তাকে কত টাকা দেওয়া হবে? সারা মাসে যত টাকা খরচ করবে। আর প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স একই হবে। তোমরা এই পর্যন্ত বুঝো নাই? এরকম কেউ আসো এটা বুঝো নাই? এই যে অগ্রদত্ত পদ্ধতির যে সিস্টেমটা আমি বললাম তোমরা এটা বুঝেছো সবাই? ভাইয়া বুঝো নাই এরকম কেউ থাকলে আমাকে বলো। সবাই বুঝেছো কিনা একটু বলো, আর না বুঝলে সেটাও বলো। ওকে সবাই বুঝেছো, থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু সবাই দেখবো। ওকে ওকে আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছো, থ্যাংক ইউ। আমরা একটু দেখবো সবাই 7 নম্বর পেজে আসবা। হ্যাঁ কত নম্বর পেজ দেখো? পেজ নম্বর 7, 7 নম্বর পেজের 5 নম্বর কোশ্চেনটা দেখবা। 7 नम्बर पेजेर 5 नम्बर क्वेश्चनटा एकटु आमरा सबाई देखबो। नगदान बोयेर नगद कलमेर क्रेडिट अंशे 200 टाका जेर थाका माने कि बुझाय 7 नम्बर पेजेर कत नम्बर क्वेश्चन देखबो 5 नम्बरटा एकटु द्रुत देखबा। नगदान बोयेर नगद कलमेर क्रेडिट अंशे 200 टाका जेर थाका माने कि बुझाय। अच्छा बोलो तो एखाने कि होबे बोलो तो नगद कलमेर क्रेडिट जेर कि होते पारे, नगद कलमेर क्रेडिट जेर कि होते पारे, नगद अंशे कि क्रेडिट जेर होते पारबे? नगद कलमे क्रेडिट अंशे 200 टाका जेर देखानो हयेछे, आंसर होच्छे ना, এটা কোনো দিনও হতে পারবে না, কারণ নগদার বইয়ের নগদ কলামের সব সময় কি হবে বলো তো ডেবিট জের, এটি কখনোই হতে পারে না। সো অ্যানসার হবে যদি এরকম হয় সেটি হবে হিসাবরক্ষক ভুল করেছে, তাই না? এবার দেখব হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। নিচের কোন আইটেমটি সাধারণত খুচরা নগদান হতে পরিশোধ করা হয় না? আমাদের কাছে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে খুচরা নগদান হতে পরিশোধ করা হয় কোনগুলো? শুধুমাত্র ছোট ছোট খরচগুলো, তাই না? এখন সি নম্বরটা একটু দেখো, সে কি আসবাবপত্র কিনতে পারবে? आंसर হচ্ছে না, আসবাবপত্র কে কিনতে পারবে না বলো? খুচরা নগদান কিনতে পারবে না, বাকি সকল কিছুই সে পারবে। সো आंसर হবে সি নম্বরটা, অফিসের আসবাবপত্র সংযোজন। ওকে, আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখব। আমরা সবাই 3 নম্বর কোশ্চেনটা দেখব। একটি কোম্পানির নগদ ব্যালেন্স তাৎক্ষণিকভাবে বেড়ে যায়। আচ্ছা বলো নগদ ব্যালেন্স কখন বাড়বে বলো তো? তোমাদের কমন সেন্স কি বলে নগদের ব্যালেন্স কখন বাড়বে? যখন নগদান হিসাব ডেবিট হবে না ক্রেডিট হবে? নগদের ব্যালেন্স কখন বাড়বে? যখন নগদান হিসাব ডেবিট হবে না নগদান হিসাব ক্রেডিট হবে বলো তো? নিঃসন্দেহে কি বলো নগদান হিসাব ডেবিট হলেই নগদ টাকা বাড়বে। এখন বলো এর ভিতর কোনটাতে নগদান হিসাব ডেবিট আছে? তোমরা দেখবা বি নম্বরটা যদি খেয়াল করো সেই ক্ষেত্রে হবে নগদান হিসাব ডেবিট। বকেয়া পাওনা আদায় করেছো, নগদান হিসাব ডেবিট কার কাছ থেকে আদায় করেছো? পাওনাদারের হতে পারে, তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট, অথবা নগদ দেনাদার হতে পারে, দেনাদার হিসাব ক্রেডিট করবা, তাই না? তাহলে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, অথবা বকেয়া মজুরি আদায় হলে নগদান হিসাব ডেবিট, বকেয়া মজুরি হিসাব ক্রেডিট, যেভাবেই বলো বকেয়া শিক্ষানবী ইসলামে যেভাবেই বলো সমস্যা নাই। তো কি বলছো স্যার? স্যার ওকে বুঝি নাই। ডাক মাশুল কি, তাই না? ডাক মাশুল অবশ্যই, এটাগুলো ছোট ছোট খরচ, তাই না? ডাক মাশুলটা কি বুঝো নাই? ডাক মাশুল হচ্ছে আমরা যদি ডাকে কোনো কিছু পাঠাই, হ্যাঁ ধরো 10 টাকার একটা খাম লাগে, কি কি যেন লাগে, এগুলো সব ছোট ছোট খরচ। আচ্ছা ওকে, আমরা একটু দেখবো 2 নম্বর কোশ্চেনটা। ওকে, আমি বলেছি তোমাদের কাছে 2 নম্বর কোশ্চেনের অ্যানসারটা সবাই করে ফেলো। 2 নম্বর কোশ্চেন, অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেওয়া হয়, ক্যাশিয়ারকে মাস শেষে কোন অর্থ দেওয়া হবে বলো তো? মাস শেষে কোন অর্থটা দেওয়া হবে? ক্যাশিয়ারকে মাস শেষে কোন অর্থ দেওয়া হয় বলো তো? সারা মাস যাবত সে যত টাকা খরচ করবে, সে সারা মাস যাবত যে যত টাকা খরচ হয়েছিল। তাহলে অ্যানসার হবে কি বলো তো? বি নম্বরটা। নিশ্চয়ই তোমরা বুঝেছো, আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছিলাম একটু আগে, কোন টাকা দেওয়া হবে ওই মাসে যত টাকা খরচ করেছে। আশা করি ক্লিয়ার। এখন আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করব। নিচের কোন উক্তিটি একটি খুচরা নগদ তহবিল সম্পর্কে সঠিক নয়? খুচরা নগদ তহবিল সম্পর্কে সঠিক নয়। তোমরা সি নম্বরটা একটু পড়ো, সি নম্বরটা একটু পড়ো। তহবিলটিতে 1 বছর চলার মতো যথেষ্ট টাকা থাকতে হবে, এটা কি কারেক্ট বলো তো? আমরা বলেছি খুচরা নগদ তহবিল দেওয়া হয় 1 বছরের জন্য নাকি 1 মাসের জন্য, কি হবে বলো তো? 1 মাসের জন্য। সো এটা অ্যান্সার হবে সি। কিন্তু তোমরা অনেকে ডি নম্বরটা নিয়ে একটু কনফিউশনে পড়ে যাবা। তোমরা অনেকেই খেয়াল করে দেখো ডি নম্বরে বলছে সব সময় চেকের মাধ্যমে তহবিল পূরণ করা হয়। তোমরা কি জানো খুচরা খরচ কোন প্রতিষ্ঠান রাখে? যেই প্রতিষ্ঠানগুলো একটু বড় ধরনের প্রতিষ্ঠান, তাই না? বড় প্রতিষ্ঠানগুলো, এখন বড় প্রতিষ্ঠান মনে রাখবা কোনো টাকার লেনদেনেই তারা কিসে করবে না বলো? নগদে করে না, তারা সবসময় কিসে করে বলো? চেকে। তার মানে ডি নাম্বারটা কারেক্টই আছে হ্যাঁ সেটা ছোট অ্যামাউন্ট হোক সেটা বড় অ্যামাউন্ট হোক সকল খরচে কি করবে বলো তো চেকের মাধ্যমে করবে ওকে এবার তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি যে নগদান বই সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে তোমরা সবাই বুঝেছো কিনা নগদান বই সম্পর্কে যে সকল তথ্য দেওয়া আছে তোমরা যে কটা কোশ্চেন দেওয়া আছে 7 নম্বর পেজে ওইগুলো সবাই পারবা কিনা 7 নম্বর পেজে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো পারবা কিনা ওকে আচ্ছা থ্যাংক ইউ সবাইকে হ্যাঁ ওকে এবার আমরা শিখব হচ্ছে यस আচ্ছা ঠিক আছে আমরা দেখি এখন আমরা পরবর্তী যে টপিকটা শিখব সেটি হচ্ছে বাট্টা আমরা পরবর্তী যে টপিকটি শিখব সেটি হচ্ছে বাট্টা একটু সবাই ওকে আচ্ছা আমরা একটু দেখব হচ্ছে বাট্টা অথবা ইংলিশে বলা হয় ডিসকাউন্ট তোমরা বলতে পারবা ডিসকাউন্ট দ্বারা বাট্টা অথবা ডিসকাউন্ট লেখা দেখেছো সবাই ওকে আমরা বলেছি বাট্টা অথবা যে ডিসকাউন্ট লেখা দেখতেছো তোমরা একটু আমাকে বলো ডিসকাউন্টের বাংলা শব্দ কি ডিসকাউন্টের বাংলা শব্দ কি বলো তো ছাড় অথবা মওকুফ তাই না আচ্ছা ডিসকাউন্টের বাংলা শব্দ হচ্ছে ছাড় বা মওকুফ আজকের পর থেকে মনে রাখবা তুমি যেখানে ছাড় লেখা দেখবা যেখানে মওকুফ লেখা দেখবা ওইটাই হচ্ছে ডিসকাউন্ট আর ওইটাই হচ্ছে বাট্টা মনে থাকবে তবে বাট্টাটা আমরা স্বাভাবিক জীবনে কম লেখা দেখি কিন্তু বাট্টাটা আমরা স্বাভাবিক জীবনে কি লেখা দেখি বলো কম লেখা দেখি কিন্তু ডিসকাউন্ট বা ছাড়টা একটু বেশি লেখা দেখি বাট বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যেটা ছাড় সেটাই হচ্ছে বাট্টা ওকে ক্লিয়ার ওকে এখন বাট্টা মানে ছাড় পাবো ওকে আচ্ছা বলো তো তাহলে এবার তোমাদের কাছে নরমাল সেন্সে একটু জিজ্ঞাসা করি বলো তো বাট্টা হইলে জিনিসপত্রের দাম বাড়ে নাকি কমে ছাড় দিলে কি বাড়ে নাকি কমে নিঃসন্দেহে কি হবে বলো তো কমবে তাহলে আমরা যদি বাট্টা হয় সেই ক্ষেত্রে মূল্য কমবে এখন এই যে বাট্টা এটা দুই ধরনের হয় কারবারি বাট্টা আর একটি হচ্ছে নগদ বাট্টা প্রশ্ন হচ্ছে ভাইয়া বাট্টা যেই ধরনেরই হোক না কেন মূল্য হ্রাস করবে মনে থাকবে তাহলে বলো কারবারি বাট্টাও মূল্য হ্রাস করবে নগদ বাট্টাও কি বলো নিঃসন্দেহে মূল্য হ্রাস করবে তার মানে আমি তোমাদের যেটা বুঝাতে চেয়েছি বাট্টা মানেই হচ্ছে ছাড় আর ছাড় মানেই মূল্য হ্রাস করবে আর মূল্য হ্রাস মানেই মাইনাস হবে তার মানে কারবারি বাট্টাও সাধারণত মূল্য থেকে বাদ যাবে নগদ বাট্টাও সাধারণত থেকে মূল্য থেকে বাদ যাবে ঠিক আছে এখন আমরা শিখব হচ্ছে কারবারি বাট্টা সম্পর্কে আমরা কারবারি বাট্টা বলতে কি বোঝায় প্রথমে আমরা কোনটা শিখব বলো তো কারবারি বাট্টা বলতে কি বোঝায় এখন আমরা মনে রাখব কারবারি বাট্টা হচ্ছে ধারে পণ্য ক্রয় আর ধারের নাম বলাটাই ভালো পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় করার সময় যে ছাড়টা পাওয়া যায় বা যে বাট্টাটা পাওয়া যায় সেটি হচ্ছে কারবারি বাট্টা তাহলে পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় করার সময় যে বাট্টাটা পাওয়া যায় সেটি হচ্ছে কারবারি বাট্টা তার মানে আজকের পর থেকে তোমরা কারবারি বাট্টা কিভাবে চিনবা জানো কিভাবে চিনবা দেখবা যে বাট্টা আছে এবং ওইটার সাথে ক্রয় বা বিক্রয় আছে কিনা যদি ক্রয় বিক্রয় থাকে এবং বাট্টা থাকে নিঃসন্দেহে সেটি কি হবে বলো কারবারি বাট্টা কিন্তু বাট্টা আছে ক্রয়ও নাই বিক্রয়ও নাই নিঃসন্দেহে সেটি হবে নগদ বাট্টা মনে থাকবে তাহলে কারবারি বাট্টা কোনটা হবে বলো তো ক্রয় অথবা বিক্রয় থাকবে এবং বাট্টার কথা বলা থাকবে সেটি হচ্ছে কারবারি বাট্টা তোমরা কি এটা সবাই বুঝেছো বলো তো কারবারি বাট্টা কিভাবে চিনবা ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টাটা থাকবে এবার তোমরা আমাকে বলো কারবারি বাট্টা কি কোনো হিসাবের বইতে আসে কারবারি বাট্টা কি কোনো হিসাবের বইতে আসবে অ্যানসার হচ্ছে নো কারবারি বাট্টা কোনো হিসাবের বইতে আসে না তার মানে জাবেদাতেও আসবে না খতিয়ানেও আসবে না রেওয়ামিলও আসবে না কারবারি বাট্টা কোনো হিসাবের বইতে আসে না এবার আমি তোমাদের কাছে প্রশ্ন করতেছি কারবারি বাট্টা কোনো হিসাবের বইতে আসে না কিন্তু বলো তো কারবারি বাট্টা কি হিসাবে প্রভাব ফেলে কিনা তোমরা সবাই বলেছো হিসাবের বইতে আসবে না আমি তোমাদের সাথে একমত কিন্তু কি হিসাবে প্রভাব ফেলে কিনা অ্যানসার হচ্ছে ইয়েস हिसाबे प्रभाव फेले तो कारबारी बारटा हिसाबे प्रभाव फेले तार माने एटा कि बोलतो जदिओ हिसाबे प्रभाव फले किन्तु कारबारी बारटा कोनो हिसाबेर बोइते आसे ना एटार माने होच्छे कारबारी बारटा नामे कोनो हिसाब आज पर्यन्त तुमी पाबा ना। हाँ कारबारी बारटा नामे कोनो हिसाब कोथाय पाबा ना बोलतो कोथाओ पाबा ना किन्तु भैया एटा किन्तु प्रभावटा फेले ताहले कारबारी बारटा नामे कोनो हिसाब होबे ना किन्तु एटी अवश्य कि फेलबे बोलतो प्रभाव फेलबे एटी अवश्य कि फेलबे बोलतो प्रभाव फेलबे। এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার? এখন বলো কি প্রভাব ফেলে কারবারি বারটা? মূল্যটাকে কি বৃদ্ধি করে নাকি হ্রাস করে? নিঃসন্দেহে হ্রাস করে। আমরা কারবারি বারটা মাইনাস করব মূল্য থেকে। প্রশ্ন হচ্ছে কারবারি বারটা যদি কোনো হিসাবের বইতে প্রভাব না ফেলে কারবারি বারটার যদি আরো কোনো নাম হয় সেগুলো কি হিসাবের বইতে আসবে? আমি বলেছি কারবারি বারটা যদি কোনো হিসাবের বইতে না আসে कारबारी बारटार जो आरो अनेक नाम थाके सेगुलो की हिसाबेर बोइते आसबे? आंसर होच्छे नो, सेगुलो आसबे ना। एबार तोमादेर एकटु लिखे राखो कारबारी बारटार आर की नाम होते पारे, एकटु सबाई लिखबा। प्रथमे होच्छे व्यावसायिक बारटा, दुई नम्बरे लिखबा वाणिज्यिक बारटा। कारबारी बारटार आर की नाम होते पारे? व्यावसायिक बारटा अथवा वाणिज्यिक बारटा अथवा लेखो ट्रेड बारटा अथवा कि लिखबा ট্রেড বারটা অথবা লেখো বিনিময় বারটা। একটু দ্রুত লিখতে হবে কারবারি বারটা অথবা ব্যবসায়িক বারটা অথবা বাণিজ্যিক বারটা অথবা ট্রেড বারটা। একটু দ্রুত লিখতে হবে ভাইয়া। ট্রেড বারটা অথবা লিখবা বিনিময় বারটা অথবা কি লিখবা বলো তো? বিনিময় বারটা অথবা লেখো পরিমাণ বারটা। বিনিময় বারটা অথবা কি লিখবা বলো তো? পরিমাণ বারটা अथवा लिखबा कार्य भित्तिक बार्ता। कि लिखबा बोलो तो? कार्य भित्तिक बार्ता, विनिमय बार्ता अथवा परिमाण बार्ता अथवा कि लिखबा बोलो तो? कार्य भित्तिक बार्ता अथवा लिखबा कार्य भित्तिक बार्ता लिखेछो अथवा लिखबा मौसुमी बार्ता अथवा लिखबा सीजनल बार्ता बा डिस्काउंट। हाँ सीजनल बार्ता বা ডিসকাউন্ট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কতগুলো বার্তা লিখলাম, সবাই কি বুঝেছো? আমি আবার একটু রিপিট করে দিছি কারবারি বার্তা অথবা ব্যবসায়িক বার্তা অথবা বাণিজ্যিক বার্তা অথবা ট্রেড বার্তা অথবা বিনিময় বার্তা অথবা পরিমাণ বার্তা অথবা কার্যভিত্তিক বার্তা অথবা মৌসুমী বার্তা অথবা সিজনাল ডিসকাউন্ট। তাহলে বলো কারবারি বার্তা হিসাবের বইতে আসবে না, এটা আমরা জানি। মৌসুমী বার্তা কি হিসাবের বইতে আসবে? মৌসুমী বার্তা কি হিসাবের বইতে আসবে? মৌসুমী বারটা কি হিসাব? অ্যানসার হচ্ছে না। ওকে, এবার তোমরা বলো মৌসুমী বারটা আসবে না, তাহলে তুমি তোমার কাছে জিজ্ঞাসা করি তাহলে বলো তো সিজনাল ডিসকাউন্ট কি হিসাবের বইতে আসবে? অ্যানসার হচ্ছে না। কার্য ভিত্তিক বারটাও আসবে না, বিনিময় বারটাও কোনো হিসাবের বইতে আসবে না, পরিমাণ বারটাও হিসাবের বইতে আসবে না। কিন্তু হিসাব থেকে কি যায় বলো? বাদ যায়। এখন আমি একটু তোমাদের আমরা একটু ইয়া করব। আমরা কারবারি বারটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এখন আমরা শিখব কারবারি বারটা মূল্যটাকে হ্রাস করবে, তার মানে মূল্য থেকে আমরা বাদ দিব। আমাদের তোমরা সবাই কি করতা? যেহেতু বাদ দিব বলছি, তোমরা কারবারি বারটা দেখা মাত্রই বাদ দিয়ে দিতা, তাই না? কারবারি বারটা দেখলেই মূল্য থেকে কারবারি বারটা কি দিয়ে দিবা বলো? বাদ দিয়ে দিবা। এটা ঠিক আছে, আমরা বাদ দিব, এটা আমরা সবাই মনে রাখবো। কিন্তু ভাইয়া সব সময় দেখা মাত্রই বাদ দেওয়া যাবে না, তোমাকে একটু সতর্ক হতে হবে। এখন আমরা শিখাবো কারবারি বারটা কখন বাদ দিব, কখন কারবারি বারটা বাদ দেওয়া যাবে না। আমরা এইটা সবাই জানতাম না, তোমরা সবাই কারবারি বারটা দেখলেই বাদ দিয়ে দিতা। এখন আমরা শিখবো হচ্ছে কারবারি বারটা কখন বাদ দিব, কখন বাদ দিব না। ওকে, এবার আমরা মনে বলে দিব, একটু সবাই মন দিয়ে শোনো। কারবারি বারটা আমরা সব সময় বাদ দিব, বাট একটা ক্ষেত্রে কারবারি বারটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, কারবারি বারটা সব সময় বাদ দিবা, কিন্তু একটা ক্ষেত্রে কারবারি বারটা বাদ দেওয়া যাবে না। যদি কোনো বইয়ের যোগফল বলা হয় অথবা কোনো জাবেদার যোগফল বলা হয়, বইয়ের যোগফল বললে কারবারি বারটা বাদ দেওয়া যাবে না। কোনো বইয়ের যোগফল বললে কারবারি বারটা বাদ দেওয়া যাবে না। যেমন বিক্রয় বইয়ের যোগফল 1 লাখ টাকা, কারবারি বারটা 10%, এখানে কারবারি বারটা বাদ দেওয়া যাবে না। আমাদের যদি বলা হয় প্রাপ্য বিল বইয়ের যোগফল 1 লক্ষ টাকা, কারবারি বারটা বাদ দেওয়া যাবে না। বিক্রয় জাবেদার যোগফল 1 লাখ টাকা কারবারিবারটা বাদ দেওয়া যাবে না। দ্যাট মিন্স আমি তোমাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটু সবাই খেয়াল করো, কারবারিবারটা সব সময় বাদ দিবা, কিন্তু কোনো বইয়ের যোগফল থাকলে কারবারিবারটা বাদ দেওয়া যাবে না। দ্যাট মিন্স হচ্ছে আজকের পর থেকে কারবারিবারটা দেখলেই তুমি খুঁজবা যে কোনো বইয়ের যোগফল বলা হয়েছে কিনা, যদি বলা হয় কারবারিবারটা বাদ দিবা না, আর যদি দেখো না এখানে কোনো বইয়ের যোগফল নাই সো কারবারিবারটা বাদ দিয়ে দিবা। এই জায়গাটা কি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া? কারবারিবারটা কখন বাদ দিব আর কখন বাদ দিব না, এই জায়গাটা কি ক্লিয়ার তোমরা সবাই? কারবারিবারটা কখন বাদ দিবা কখন বাদ দিবা না, সবাই কি ক্লিয়ার? আমরা সব সময় বাদ দিব, কিন্তু কোনো বইয়ের যোগফল থাকলে কারবারিবারটা বাদ দেওয়া যাবে না। ওকে ইনশাআল্লাহ। এখন আমরা শিখবো নগদ বারটা। ওকে তোমাদের আর একটা জিনিস বলে রাখি, ওকে দুই একজন তোমরা আসছো যেটা হচ্ছে তোমরা এক্সপেক্ট করো যে আমি একদম ক্লাসে সবকিছু পড়াই দিব, এটা এক্সপেক্ট করাটা স্বাভাবিক, তোমাদের এক্সপেকটেশন থাকতেই পারে। তোমরা কেউ কেউ বলো যে ভাইয়া লেকচার সেটা একটু বাকি রাখা গেছে আর একটু পুরোপুরি শেষ করে নাই, বাট কেউ বলো না যে ভাইয়া ভালো পড়ায় না, এটাও সত্য। কিন্তু বিষয়টি হচ্ছে তোমাদের কাছে কথাটা হচ্ছে তোমরা যদি পরিস্থিতি বা স্বাভাবিক সেন্সে চিন্তা না করে আমার ব্যাপারে কোন রকম নেগেটিভ রিভিউ দিতে চাও, সেই ক্ষেত্রে এইটা বলার দরকার নাই যে ভাইয়া লেকচার শীট শেষ করে নাই, এইটাও বলার দরকার নাই ভাই আরো দুইটা কোশ্চেন সলভ করতে পারতো। তোমরা জাস্ট বলে দিবা যে নাহিন ভাইয়াকে কি বলতো ক্লাস আমরা ভাইয়ের ক্লাস করব না, আমরা বিকল্প টিচার চাই। তোমাদের পরিচালক অবশ্যই কি করবে বলতো, নিঃসন্দেহে তোমাদের সেটি কি করবে বলতো, অ্যাকসেপ্ট করবে। কিন্তু তোমরা এই যে যারা আমি কেমন পড়াই, আমি কতটুকু অনেস্টলি পড়াই এবং আমি কতটুকু ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, এটা আমি সবচেয়ে ভালো জানি। হ্যাঁ, তোমরা হয়তো বা ভাবো যে এখানে তুমি একাই ক্লাস করতেছো, ভাই এখানে 200-150 মতো স্টুডেন্ট ক্লাস করতেছে। ওকে, এখানে আমাকে তোমার চাওয়া অথবা না চাওয়ার উপর আমার কোনো কিছু যায় আসে না। ব্যাপারটি হচ্ছে আমি কেমন পড়াই এটা তোমাদের চেয়ে তোমাদের পরিচালক বলো বা কোচিং জগতের সবাই খুব ভালো অবগত আছে, কিন্তু এটা নিয়ে আমি ভাবি না। কিন্তু তোমরা যখন একটা আমি এতটা দেখো 2 ঘন্টার ক্লাস আমি 1.5 ঘন্টা নেই যেন তোমরা একটু বেশি শিখতে পারো। হ্যাঁ, কিন্তু প্রশ্নটা হচ্ছে তোমরা যদি এই যে বলো যে শেষ হয় না লেকচার শিট কখনোই শুধু একটা টপিকসের উপর আমি তোমাদের 3 দিন ক্লাস নিতে পারি, হয়তোবা তোমরা এটা বিশ্বাসযোগ্য হবে না। আমি নগদান বইয়ের উপর যদি 3টা ক্লাসও নেই তারপরেও তোমাদের কাছে কি মনে হবে যে আরো একটু ভাইয়ের কাছ থেকে শেখার আছে। আজকে নগদান বই সম্পর্কে যতটুকুই তথ্য দিয়েছি তোমরা একটু চিন্তা করে দেখো, ওই তথ্যগুলো আর এইচএসসি লেভেলে তোমরা যেই তথ্যগুলো জেনে আসছো সম্পূর্ণটা এক ছিল না। তো আমি যদি এই নগদান বই সম্পর্কে আরো 2 ঘন্টা বলতাম তারপরেও তোমার কাছে মনে হয়তো আমাদের আরো জানার বাকি আছে। তো জানার জায়গাটা হচ্ছে টোটালি হচ্ছে আপেক্ষিক, তুমি কতটুকু জানতে চাও। তুমি যদি 60 মার্কসের ভিতরে 30 পেয়ে খুশি থাকো সেটাও তোমার ব্যাপার, আবার 60 মার্কস পেয়ে যারা 55 পাচ্ছে তারাও ভাবতেছে যে আমি 58 আমি কেন পেলাম না, কারণ ফার্স্ট যে হয়েছে সে তো 58 পেয়েছে। ব্যাপারটি এরকমই, এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কতটুকু। বাট আমি তোমার ওকে আচ্ছা কি বলেছো ভাইয়া? আচ্ছা আমাদের ক্লাসটার ডিউরেশন কত তোমরা বলো তো, আমরা কয়টা থেকে ক্লাস নেই আর কয়টা পর্যন্ত হয়? মরিয়ম হাসান ঐশী বলেছো ভাইয়া 2 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টা করালে আমরা বেশি শিখলাম কিভাবে? ওকে, আমি বলেছি কি বলেছো যে 1.5 ঘন্টার ক্লাস 2 ঘন্টার ক্লাস। এবার তোমরা একটু রিপ্লাই দাও, আমাদের 2 ঘন্টার ক্লাস কি 1.5 ঘন্টায় হয়? কোনো ক্লাস কি 1.5 ঘন্টা হয়? আমি যতটুকু জানি হয় না, ইভেন আমারটা তো আমিই বলতে পারি তাই না, আমাদের ক্লাস কি 1.5 ঘন্টা? দেখো এরকমই কিছু 2-1 জন থাকে যে যারা হচ্ছে এই টাইপস কমেন্ট করার ইয়া রাখে। তোমরা একটু চিন্তা করো, আমি বলেছি মরিয়ম জাহান যেটা হচ্ছে, এখন বলো তুমি ওর কমেন্টটাকে কিভাবে মূল্যায়ন করবা ভাইয়া? 2 ঘন্টার ক্লাস মার্জিয়া হাসান ও কমেন্ট করেছে ভাইয়া 2 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টার করালে আমরা বেশি শিখবো কিভাবে? আচ্ছা এবার তোমরা আমাকে একটু বলো, না এখানে বলেছো আমি এখানে মার্জিয়া কমেন্ট করেছে যে 1.5 ঘন্টা ক্লাস। ওকে আচ্ছা মার্জিয়া কি বলেছো? ओके ओके अच्छा আমরা একটু সবাই খেয়াল করব। ওকে ঠিক আছে, আমরা আড়াই ঘন্টার ক্লাস নিচ্ছি। ওকে ঠিক আছে, তো এইভাবে ওকে এরকম তোমরা যদি চিন্তা করো যে হ্যাঁ ওই যে ভাইয়া পাঁচটা অঙ্কের জায়গায় চারটা করাইছে একটা অঙ্ক করায় নাই, ওই জায়গাগুলো তোমাদের ভাই আমরা তোমাদের সহযোগী। হ্যাঁ আমরা সব সময় চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করুক। তোমরা যখন 60 মার্কসের ভিতরে 58 পাও খুব ভালো লাগে, আবার যখন দেখি 30 পাও কিন্তু তোমাদের ভিতর কোনো রকম কোনো ফিলিংস নাই তখন কিন্তু খারাপ লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাদের নিঃসন্দেহে প্রত্যেকটা সাবজেক্টে নিখুঁত হতে হবে। তুমি 100 এমসিকিউ আছে লেকচার শিটে, তুমি 60টি এমসিকিউ সলভ করলা, বাকি 40টা বাদ দিলা, তুমি ঢাকা ইউনিভার্সিটি তোমার জন্য না। তোমার মনে রাখতে হবে 100 এমসিকিউর ভিতরে যদি 100 এমসিকিউ আমরা সলভ করি তারপরও আমি ঢাকা ইউনিভার্সিটি নিশ্চিতভাবে চান্স পাবো এটার কোনো গ্যারান্টি নাই, বাট ইনশাআল্লাহ তোমরা চান্স পাবা। কিন্তু তোমরা যদি কোনো জায়গাতে গ্যাপ রেখে পড়াশোনা করো তখন কিন্তু আমাদের খারাপ লাগে, আবার যদি দেখি যে না তোমরা অনেক ভালো করতেছো তখন ভালো লাগে। বাট এরকম কোনো বলার আগে তোমরা একটু বিবেক দিয়ে চিন্তা করবা, কারণ হচ্ছে তুমি যার সম্পর্কে বলতেছো সে যার সম্পর্কে বলতেছো সেটা যদি মিথ্যা হয় তখন কিন্তু ব্যাপারটা আসলে কারেক্ট হয় না। ওকে আমরা চলে যাচ্ছি কারবারিবারটা। ওকে কারবারিবারটা আমরা কখন বাদ দিব আমরা জানি কখন বলতো, যে যখন হচ্ছে মনে রাখবা আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ওকে ওকে আচ্ছা আমি বলেছি সবাই একটু খেয়াল করে দেখবা যে ओके আচ্ছা ওকে আচ্ছা একজনে কমেন্ট করেছো, এটাও একটু রিপ্লাইটা দেই যেহেতু কোন কমেন্টই নেগেটিভ না, নেগেটিভ কমেন্টগুলোই তোমাদের জানা উচিত। হ্যাঁ ওকে নেগেটিভ কমেন্টগুলো হচ্ছে স্যার সব টিচারই চেষ্টা করে শেষ করতে বাট আপনি বাজায় রাখেন কেন, কারণ প্রাইভেটলি আপনি পড়াতে চান। আমি যে প্রাইভেট পড়াই এটা শুধু তুমি না, এটা বাংলাদেশের সবাই জানে, এবং আমি সবচেয়ে বাংলাদেশের যত টিচার অ্যাকাউন্টিং প্রাইভেট পড়ায় তার চেয়ে দ্বিগুণ প্রাইভেট পড়ায় আমি। হ্যাঁ ওকে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা সত্য এবং আমার স্টুডেন্ট যারা তারা সবাই ভালো করে চান্স পায়, কিন্তু তোমার প্রশ্নটা হচ্ছে যে আমি পড়া বাজায় রাখি, দ্যাট মিনস পড়ানো শেষ করি না। তোমরা আমাকে বলো যে এই জায়গাগুলো তোমরা কতটা মানে এখন আমি তোমার জন্য তো আমি কয় ঘন্টা ক্লাস নিতে তুমি এক্সপেক্ট করো? 2 ঘন্টার ক্লাস আমরা 2.5 ঘন্টা নিচ্ছি। 2.5 ঘন্টার ক্লাস তুমি পরিচালকের সাথে কথা বলে বলো যে নাহিন ভাইয়া তো পড়াতে পারে না বা পড়া শেষ করে না, সব ক্যান্সেল করে দিতে, তো এটা তো আর তোমাদের প্রবলেম না। আমি সব সময় নেগেটিভ রিভিউগুলোকে রেসপেক্ট করি, বাট সেটা লজিক্যাল রিভিউ হওয়া উচিত, তাই না? তোমরা আমাদের পড়া কোনোভাবেই 100% কমপ্লিট কখনো হবে এই কথাই যদি কেউ বলে মনে রাখবা সবচেয়ে বড় মিথ্যা কথা বলা হয়। হ্যাঁ তো আমরা আমাদের যে জায়গাগুলো তোমাদের ধরাই দেওয়া উচিত আমরা সেগুলো ধরাই দিব, বাকিগুলো তোমরা পড়ে নিবা, ঠিক আছে? ওকে আমরা এবার একটু সবাই খেয়াল করব যে কারবারি বারটা হচ্ছে কয় প্রকার। ওকে আমরা এবার একটু সবাই খেয়াল করব যে বাট্টা বা ডিসকাউন্টের জায়গাটা হচ্ছে বাট্টা কয় প্রকার বলো তো? 2 প্রকার, একটি হচ্ছে কারবারি বাট্টা আর একটি হচ্ছে কি বলো নগদ বাট্টা। তো কারবারি বাট্টা হচ্ছে ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টাটা দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। আমরা কারবারি বাট্টা হচ্ছে কখন বাদ দিব? যখন সবসময় বাদ দিব, যখন কোনো বইয়ের যোগফল থাকবে তখন কারবারি বাট্টাটা বাদ দেওয়া যাবে না। এখন আমরা শিখবো হচ্ছে নগদ বাট্টা। মনে রাখবা নগদ বাট্টা হচ্ছে দেনাদার কর্তৃক পাওনাদারকে অথবা পাওনাদার কর্তৃক দেনাদারকে যেই টাকা ছাড় দেওয়া হয় সেটি হচ্ছে ওকে দেনাদার কর্তৃক পাওনাদারকে অথবা পাওনাদার কর্তৃক দেনাদারকে যেই টাকা ছাড় দেওয়া হয় পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে সেটা হচ্ছে যে নগদ বাট্টা। তোমরা মনে রাখবা নগদ বাট্টা 2 প্রকার, ওগুলো পড়ে নিবা। বাট এখানে নগদ বাট্টা সম্পর্কে মনে রাখবা যে নগদ বাট্টার সাথে দেনাদার পাওনাদার জড়িত থাকবে এবং বাট্টার কথা বলবে, সেটা হবে নগদ বাট্টা। এখন আমরা শিখব নগদ বাট্টা আমরা কখন বাদ দিব, নগদ বাট্টা আমরা কখন বাদ দিব না। হ্যাঁ ওকে যেই জায়গাটা একটু আমরা বলার চেষ্টা করব, নগদ বাট্টা হচ্ছে বাদ দিব কি দিব না এটা ডিপেন্ড করে একটি শর্তের উপর। শর্তটা হচ্ছে সাধারণত এরকম থাকে 2, 10, and 30 থার্টি টেন যে থাকবে এটারও কোনো নিশ্চয়তা নেই, এন থার্টি থাকবে এরকমও নিশ্চয়তা নেই। বাট এটা দ্বারা কি বোঝায় সেটি আমাদের মনে রাখতে হবে। টু টেন মানে কি, যদি 10 দিনের মধ্যে পরিশোধ করো 2% বার্তা পাবা। এন 30 মানে 30 দিনের মধ্যে তোমাকে পরিশোধ করতেই হবে, তার মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বার্তা পাবা। এটা কোন বার্তা বলো তো, এটা কোন বার্তা বলো তো, নগদ বার্তা। তাহলে 2% নগদ বার্তা পাবা যদি 10 দিনের মধ্যে পরিশোধ করো, আর 30 দিনের মধ্যে তোমাকে অবশ্যই কি করতে হবে বলো তো, পরিশোধ করতে হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো, যদি আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করি সেটাকে বলবা নগদ বার্তা, কিন্তু বলো তো 11 দিনের মধ্যে যদি 11 দিন যদি পরিশোধ করো সেটাকে কি আমরা তখন কি আমরা নগদ বার্তা ধরতে পারবো? অ্যান্সার হচ্ছে না, তখন নগদ বার্তা আমরা পাবো না। দ্যাট মিনস হচ্ছে আমরা বাদ দিব না। তার মানে আমি তোমাদের যে জায়গাটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে নগদ বার্তা কখন বাদ দিবা, যদি ওই নির্দিষ্ট সময়কালের মধ্যে পরিশোধ করে নগদ বার্তা পাবা। দ্যাট মিনস নগদ বার্তা বাদ দিবা। তাহলে নগদ বার্তা কখন বাদ দিব, যদি ওই সময়কালের মধ্যে পরিশোধ করে নগদ বার্তা বাদ দিবা, যদি ওই সময়ের মধ্যে পরিশোধ না করে নগদ বার্তা বাদ দেওয়া যাবে না, মনে থাকবে। তাহলে নগদ বার্তা আমরা কখন বাদ দিব বলতো, আমরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে, দ্যাট মিনস ওই 10 দিনের মধ্যে পরিশোধ করে তখন নগদ বার্তা বাদ দিবা। আর হচ্ছে যদি 10 দিনের মধ্যে পরিশোধ না করে তখন নগদ বার্তা বাদ দেওয়া যাবে না। এক্সাম্পল হিসাবে আমি যদি বলি, ধরো আমাদের যদি বলা হয় যে 1 জানুয়ারি, খেয়াল করো 1 জানুয়ারি হচ্ছে আমরা একটা পণ্য ক্রয় করেছি, এটা হচ্ছে এখানে দেনাদার। আমরা 1 জানুয়ারিকে আমরা একটা ডেট দিয়েছিলাম, আমরা ধরো 11ই জানুয়ারি আমরা সেটি পেমেন্ট করব। কবে বলো তো, 11ই জানুয়ারি। প্রশ্ন হচ্ছে নগদ বার্তা পাবা কিনা। সাধারণত তোমাদের কাছে ওকে আমি বলেছি সাধারণত কোন মনে হতে পারে, এই সাধারণত তোমার কাছে মনে হতে 1 জানুয়ারি তো 1 জানুয়ারি মানে 10 দিন ক্রস হয়ে গেছে। ব্যাপারটা এরকম না, তোমাকে ধরতে হবে 1 জানুয়ারি আমরা কাউন্ট করা হয় না, 2 জানুয়ারি থেকে 11 জানুয়ারি মানে 10 দিনে হয়ে যায়। তো 10 দিনের ভিতরে আমরা পরিশোধ করেছি, সো আমরা কি বলো নগদ বার্তা পাবো কি পাবো না? অ্যান্সার হচ্ছে ইয়েস, নগদ বার্তা পাবো। ঠিক আছে, তো সাধারণত নগদ বার্তার ডেট ম্যাথটা শুরু হয় পরের দিন থেকে। ঠিক আছে, 1 তারিখ বললে 2 তারিখ থেকে শুরু হয় এবং ওই দিনটাকেও কাউন্ট করা হয়, আমরা একটু মনে রাখবো। এখন আমরা বলতো তোমাদের কাছে 2টা প্রশ্ন জিজ্ঞাসা করব, বলো নগদ কারবারি বার্তা কখন বাদ দিব, কখন বাদ দিব না? আমরা সবাই বুঝেছি কারবারি বার্তা কখন বাদ দিব, কখন বাদ দিব না, আমরা সবাই পারবো। ইয়েস, এখন বলার কি চেষ্টা করতেছি হ্যাঁ, যে আচ্ছা আমি বলেছি নগদ বার্তা কখন বাদ দিব, কখন বাদ দিব না বলতো, যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করলে নগদ বার্তা বাদ দিবা, ওই নির্দিষ্ট সময়ের পরে পরিশোধ করলে নগদ বার্তা বাদ দেওয়া যাবে না। ক্লিয়ার ভাইয়া সবাই? এখন যে জায়গাটা বলবো সেটা হচ্ছে, দেখো আমরা মূল্য থেকে সাধারণত মূল্য থেকে যে মূল্যটা থাকবে সবার আগে সেটি থেকে ফেরত বাদ দিতে হয়, এটা গুরুত্বপূর্ণ। দেন যে মূল্যটা থাকবে সেটা থেকে কারবারি বার্তা বাদ দেওয়া গেলে কারবারি বার্তা বাদ দিবা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেন এটা থেকে নগদ বার্তা বাদ দিবা। তাহলে বলো তো সবার আগে আমরা কোন বার্তাটা কোনটা বাদ দিব বলো তো? সবার আগে বাদ দিবা হচ্ছে ফেরত, ফেরতের পরে বাদ দিবা হচ্ছে কারবারি বার্তা, দেন কারবারি বার্তা থেকে বাদ দিতে হয় নগদ বার্তা। তার মানে মূল্য থেকে ফেরত বাদ দিবা, ফেরত থেকে যে অ্যামাউন্ট থাকবে সেটার উপর কারবারি বার্তা বাদ দিবা, কারবারি বার্তার পরে কি নগদ বার্তা বাদ দিবা। মনে থাকবে এই সিরিয়ালটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কোনোটা আগে পরে করা যাবে না। একটু আমরা সবাই ম্যাথ দেখবো, সবাই কিভাবে আসলে ম্যাথ আসে। 8 নম্বর পেজে সবাই একটু খেয়াল করবা, 8 নম্বর পেজে আসবা, 1 নম্বর কোশ্চেন, 8 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন। আসছো সবাই? 8 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 8 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন, সবাই খেয়াল করে দেখো 1 নম্বরে কি বলেছে। ওকে, 8 নম্বর পেজের 1 নম্বর কোশ্চেন, একটি ক্রয় চালানে প্রতিটি 2500 টাকা মূল্যের 4টি পণ্য অন্তর্ভুক্ত আছে। দেখেছো বলো তো সবাই, কতটা বলো তো একটি ক্রয় চালানে প্রতিটি 2500 টাকা মূল্যের কয়টি পণ্য আছে বলো চারটি পণ্য তাহলে 2500 টাকার পণ্য যদি চারটি হয় তাহলে মূল্য কত হবে নিশ্চয়ই 10000 টাকা তাই না তাহলে 10000 টাকা হচ্ছে মূল্য তাই না এখন বলেছে এটার উপর কারবারি বাটটা 20% তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে কারবারি বাটটা দেখলেই কি বাদ দিয়ে দিবা কারবারি বাটটা দেখলেই কি বাদ দিয়ে দিবা आंसर হচ্ছে নো তোমাকে দেখতে হবে এখানে কোনো বইয়ের যোগফল আছে কিনা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বলো তো এখানে কোনো বইয়ের যোগফল কি আছে এখানে কি কোনো বইয়ের যোগফল আছে ভাইয়া आंसर হচ্ছে না তো কারবারি বাটটা তাইলে বাদ যাবে নাকি যাবে না आंसर হচ্ছে কারবারি বাটটা বাদ যাবে তাই না তাহলে কারবারি বাটটা বাদ দিতে হবে কিভাবে কেন কারণ আমরা সব সময় বাদ দিব যদি বইয়ের যোগফল থাকতো বাদ দিতাম না এখন আমরা কারবারি বাটটা বাদ দিব 10000 টাকার উপর 20% করলে কত টাকা হয় 2000 টাকা হয় তাহলে কারবারি বাটটা হচ্ছে 10000 সরি মূল্য হচ্ছে 10000 মাইনাস করবা কারবারি বাটটা তোমরা দেখো এখানে ফেরত তো ছিলই না ফেরত থাকলে সবার আগে আমরা ফেরত বাদ দিতাম এটা একটু বলা উচিত ছিল আগে সবার আগে আমরা ফেরত বাদ দিতাম দেখো ফেরত নাই সো আমরা সবার আগে কারবারি বাটটা বাদ দিব কারবারি বাটটা হচ্ছে 2000 থাকবে কত বলো 8000 এখন এই 8000 টাকার উপর 5% নগদ বাটটা এখন তোমরা আমাকে বলো নগদ বাটটা দেখেই কি বাদ দিয়ে দিবা নগদ বাটটা দেখেই কি বাদ দিয়ে দেবা आंसर হচ্ছে না তোমাকে দেখতে হবে যে ওই সময়ের মধ্যে পরিশোধ করেছে কি করে নাই তো দেখো তো ওই সময়ের মধ্যে পরিশোধ করছে কিনা ওই সময়ের মধ্যে পরিশোধ করেছে কিনা आंसर হচ্ছে দেখো পরের লাইনে বলা আছে নির্দিষ্ট মেয়াদের মধ্যে টাকা পরিশোধ করছে সো ওই সময়ের মধ্যে পরিশোধ করছে তার মানে নগদ বাটটা পাবে কিনা आंसर হচ্ছে পাবে এবং নগদ বাটটা তাইলে বাদ দিতে হবে নগদ বাটটা কত পার্সেন্ট 5% কত টাকার উপর ধরবা বলো তো 8000 টাকার উপর 5% করলে কত হয় 10% করলে হয় 800 5% করলে হবে 400 টাকা ওকে তার মানে হচ্ছে নগদ বাটটা হচ্ছে 400 টাকা তাহলে আমরা কত টাকা থেকে 400 টাকা বাদ দিব 8000 টাকা থেকে যদি 400 টাকা বাদ দেই আমাদের কত টাকা পরিশোধ হবে 7600 দ্যাট মিন্স आंसर হবে 7600 তোমরা আমাকে বলো ভাইয়া এই অঙ্কটা বুঝো না এরকম কেউ আসো কিনা এই অঙ্কটা বুঝো নাই এরকম কেউ আসো কিনা 7600 টাকা आंसर হবে এটা বুঝো নাই এরকম কেউ আসো কিনা आंसर হচ্ছে 7600 টাকা বুঝেছো সবাই ওকে আচ্ছা এবার আমরা সবাই দেখব হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা তোমরা একটু নিজে সলভ করে ফেলতে হবে 2 নম্বর কোশ্চেনটা কি বলা আছে দেখো সবাই क्वेश्चन नंबर 2 কি বলছে বলো তো একটি বিক্রয় চালানে 800 টাকা মূল্যের 8টি পণ্য আছে তোমরা বলো 8 যদি একটা বুঝো সবগুলাই পেরে যাবে ইনশাআল্লাহ একটু জাস্ট বুঝতে হবে 800 টাকার 8টি তার মানে 6400 এখন বলো কারবারি বাটটা কত পার্সেন্ট 25% কারবারি বাটটা 25% এটা আমরা একটু দেখি আচ্ছা বলো তো 6400 টাকা এটা 25% করা তোমাদের জন্য ঝামেলা না নিশ্চিত ঝামেলা আমি তোমাদের বলে দিয়েছিলাম 25% মানে কি বুঝে নিবা বলো 4 ভাগের 1 ভাগ তাহলে বলো তো আমরা যদি 6400 টাকার 4 ভাগের 1 ভাগ করি তার মানে 416 লং কত 64 হবে না বলো তো তাহলে কত টাকা হবে 1600 টাকা তার মানে 1 ভাগ হচ্ছে কারবারি বাটটা তাহলে 4 ভাগের 1 ভাগ এই থিমে করাটা তোমার জন্য ইজি হবে 6400 माइनस কত টাকা 6400 माइनस 1600 दैट मींस হচ্ছে 4800 টাকা থাকবে এখন দেখো কারবারি বাটটা আমরা কেন বাদ দিলাম কারণ এখানে কোনো বইয়ের যোগফল নাই ওকে আমরা এখন বলো তো নগদ বাটটা কি বাদ দিবা নাকি দিবা না বলো তো নগদ বাটটা কি বাদ দিবা নাকি দিবা না ডিপেন্ড করবে কি ওই সময়ের মধ্যে পরিশোধ করেছে নাকি করে নাই आंसर হচ্ছে ওই সময়ের মধ্যে পরিশোধ করে নাই তোমরা আমাকে বলো এখন কারবারি বাটটা কি নগদ বাটটা কি বাদ দেওয়া যাবে आंसर হচ্ছে নো নগদ বাটটা বাদ দিবা না সো आंसर কত হবে বলো তো 6400 - 1600 অ্যামাউন্ট ছিল 4800 সো তুমি কত টাকার চেক দিবা 4800 টাকার চেক দিবা आंसर হবে 4800 এই কোশ্চেন বুঝো না এরকম কেউ আসো সবাই আচ্ছা এটা বুঝো না এরকম কেউ আসো কিনা এখানে ছিল 800 টাকার 8টি পণ্য তার মানে 6400 টাকা এখানে ছিল কারবারি বাটটা বাদ দিব কারণ হচ্ছে এখানে কোনো বইয়ের যোগফল নাই এখানে কারবারি বাটটা ছিল 25% মানে 4 ভাগের 1 ভাগ আরেকটা হচ্ছে যে এখানে নগদ বাটা ছিল 2.5%। নগদ বাটা ধরবা কি ধরবা না, आंसर হচ্ছে ধরবো না। কেন ধরবা না? কারণ এখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে পরিশোধ করেছে, নির্দিষ্ট সময়ের পরে পরিশোধ করলে নগদ বাটা ধরা যাবে না। ঠিক আছে, সো आंसर 4800 টাকা। ক্লিয়ার ভাইয়া? ম্যাথ করার সময় যদি মনোযোগ না দাও সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ে যাবা। ওকে, আচ্ছা আমরা 3 নম্বর কোশ্চেনটা একটু দেখব। 3 নম্বর কোশ্চেন কি বলা আছে দেখো তো। 3 নম্বর কোশ্চেন বলো তো, নাহিনের বিক্রয় জাবেদার যোগফল হচ্ছে 4 লক্ষ টাকা। কোম্পানি বিক্রয় সমূহের মধ্যে 20% ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই কারবারি বাট্টা কি আসবে নাকি আসবে না, এই কারবারি বাট্টা কি আসবে নাকি আসবে না, কারবারি বাট্টা কি বাদ দিবা নাকি দিবা না, কেন বলো তো? বাদ দিবা না। ওকে, প্রশ্ন হচ্ছে কেন বাদ দিব না বলো তো ভাইয়া? কারণ কোনো বইয়ের যোগফল থাকলে কারবারি বাট্টা বাদ দেওয়া যায় না। এখানে বইয়ের যোগফল আছে 4 লক্ষ টাকা, সো 20% কারবারি টাকা বাট্টা কি বাদ দিবা না। ঠিক আছে, ওকে। তারপরে ছিল 7.5% নগদ বাট্টা। ওকে, এবার তোমরা দেখো নগদ বাট্টা দেখি কি বাদ দিবা? অ্যান্সার হচ্ছে নো। তোমাকে দেখতে হবে যে নগদ বাট্টা বাদ দিব কি দিব না ডিপেন্ড করবে কোন সময়ের মধ্যে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে বাট্টা মেয়াদের মধ্যে আদায় করা হয়েছে, সো নগদ বাট্টা বাদ দিতে হবে নাকি হবে না বলো তো? নগদ বাট্টা কি বাদ দিতে হবে নাকি হবে না, নগদ বাট্টা কি বাদ দিতে হবে নাকি হবে না? ওকে, নগদ বাট্টা বাদ দিতে হবে। ক্লিয়ার হয়ে সবাই? ওকে, তাহলে নগদ বাট্টা যদি আমরা বাদ দেই কত পার্সেন্ট? 7.5%। সবাই ভয় পেয়ে গেছে অলরেডি। তোমাদের দেখো এইগুলো হচ্ছে টিচার বুঝায় পারবে না, কিন্তু তোমাদের সেন্স থেকেই তোমরা অনেক সময় পেয়ে যাবা, আমি বিশ্বাস করি। দেখো এখানে বলা আছে 4 লক্ষ টাকার 7.5%। আগে আমরা ভাইয়া 10% করি, হ্যাঁ? ওকে, আগে বলো 4 লক্ষ টাকার 10% কত টাকা হয় তোমরা বলো তো ভাইয়া? 10% হচ্ছে 40,000 টাকা, তাই না ভাইয়া? সবাই বলো কত টাকা? 40,000 টাকা হচ্ছে 10%। এবার তোমরা আমাকে বলো ভাইয়া 5% কত টাকা হবে? 10% যদি 40,000 হয় 5% কত টাকা হবে? 20,000। ওকে, এবার তোমরা আমাকে বলো 5% যদি 20,000 হয় 2.5% কত হবে? 2.5% কত হবে? 2.5% কত হবে? 10,000। এক্স্যাক্টলি। তাহলে দেখো আমরা 20% যদি হয় 40, 10% যদি হয় 40,000, 5% হবে 20,000, আর কি বলতো 5% কত হবে? 20,000, আর 2.5% হবে 10,000। তাহলে 5% আর 2.5% যদি আমরা যোগ করে দেই তাহলে কত পার্সেন্ট হবে বলো তো? 7.5%। বুঝেছো? তাহলে বলো তো 5% এ ছিল 10,000 আর 2.5% এ ছিল 5% এ ছিল 20,000, 2.5% এ ছিল 10,000, টোটাল কত বলো? 30,000। তাহলে আমরা কি বুঝে গেছি নগদ বাট্টা যে এখানে 30,000 টাকা হবে? বুঝেছো? এইগুলো এরকম ভাবেই চিন্তা করে করতে হবে ভাইয়া। ওকে, তাহলে নগদ বাট্টা কত পার্সেন্ট কত টাকা হবে? 30,000 টাকা হবে। তার মানে 30,000 টাকা যদি নগদ বাট্টা হয় সেটা বাদ দিয়ে দিবা, তাহলে 4 লক্ষ টাকা মাইনাস 30,000, অ্যান্সার হবে 3,70,000 টাকা। 3,70,000। আমরা পরবর্তীতে অ্যান্সার ওকে, আচ্ছা ওকে, আমরা পার্সেন্টেজটা যেভাবে বলার বলে দিয়েছি। আমেন অন্তরাক্তার আমেনা, তুমি বারবারই হচ্ছে আবার বলেন একটা কনসেপ্ট নাও। তোমার সতর্ক থাকতে হবে, আমার কাছ থেকে যেই ওয়ার্ডটা যায় সেটা তোমার চিন্তা করতে হবে, বুঝতে হবে, ওইটা মনোযোগ দাও। আবার বলেন তো আমি বলি না, তোমরা তো বুঝো ভাইয়া। আবার বলেন এই সকল ওয়ার্ড আমি স্কিপ করে যাই, আমি কখনোই বলি না। তারপর লাস্ট বারের জন্য তোমাকে বললাম 7.5%, আমি 4 লক্ষ টাকার উপর 10% করলে বলি হচ্ছে 40,000। 4 লক্ষ 10%-এ 40,000, 10%-এ 40,000, 5%-এ কত হবে? 20,000 হবে। এগুলো তোমরা যে কোনো কেউ বুঝার কথা। ওকে, তাহলে কত হবে? 20,000। তাহলে 2.5% কত হবে? 10,000। এখন আমাদের দরকার 7.5%, তার মানে কি 5% যোগ 2.5%, তাহলে 20,000 যোগ কত? 10,000। দ্যাট মিনস হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, আমি তোমাদের এই বিষয়টা আবার একটু সতর্ক করে দিলাম সবার জন্যই ভাইয়া। আমাদের যদি আমরা যদি বলি যে এরকম যে তোমরা হচ্ছে এটা বিভা হচ্ছে 8.5 থাকবে না, হ্যাঁ 8.5% থাকবে না, তোমাদের এমন পার্সেন্টেজেই থাকবে যেটা ক্যালকুলেটরে সেইভাবে প্রয়োজন হবে না। ওকে, আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখবো। चार नम्बर क्वेश्चन तुम्हारा प्रिवियस चार बछर यावत क्यालकुलेटर व्यवहार करते देय ना तुम्हारा चार बछरेर क्वेश्चनटा देखो एमन कोनो परसेंटेज कखनोई थाकबे ना जेटार जोनो क्यालकुलेटरेर प्रयोजन होबे। ओके अच्छा चार नम्बर क्वेश्चनटा आमरा एकटु सबाई देखबो द्रुत 7 मार्च 2018 तारिखे एकटी प्रयचालने प्रतिटी 500 टाका मूल्येर 25टी पण्य आछे बोलो 500 टाका मूल्येर 25टी पण्य आछे ताहले मूल्य कत होबे ताहले मूल्य टोटाल कत होबे 500 गुण 25 तार माने 12500 टाका 12,500 টাকা ছিল টোটাল মূল্য। এখন দেখো এখানে 20% কারবারি বাট্টা 5% নগদ বাট্টা কিন্তু দেখো এখানে আরেকটা কথা বলা আছে যদি 10 মার্চ 2018 তারিখে 5টি পণ্য ফেরত দেওয়া হয় তাহলে বলো ফেরত আছে কিনা অ্যানসার হচ্ছে জি ভাই ফেরত আছে। তোমাদের বলেছিলাম যদি ফেরত থাকে সবার আগে ফেরতটা বাদ দিতে হবে বলেছি না ভাইয়া তাহলে সবার আগে আমরা কি বাদ দিব ফেরত তাহলে বলো তো 12,500 ফেরত আছে কয়টা পণ্য 5টা পণ্য প্রত্যেকটার দাম হচ্ছে 500 টাকা তাহলে ফেরত হচ্ছে 2,500 টাকা তাহলে ফেরত হচ্ছে 2,500 টাকা কি দিতে হবে বাদ দিতে হবে তাহলে 12,500 माइनस হচ্ছে 2500 বুঝেছো ভাইয়া তাহলে থাকবে কত 10000 তাহলে কত টাকা এখন থাকলো 10000 দেন এইটা থেকে বাদ দিবা কারবারি বাট্টা এখন দেখো কারবারি বাট্টা কত % আছে 20% তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কারবারি বাট্টা দেখলেই কি বাদ দিয়ে দিবা आंसर হচ্ছে নো তোমাকে দেখতে হবে যে কোন বইয়ের যোগফল আছে কিনা তোমরা দেখো এই কোশ্চেনে কোন বইয়ের যোগফল বলে নাই সো কারবারি বাট্টা বাদ দিতে হবে কারবারি বাট্টা কত % आंसर হচ্ছে 20% কত টাকার উপর 20% ধরবা आंसर হচ্ছে 10000 টাকার উপর তাহলে 10000 টাকার উপর 20% করলে কত টাকা হবে 2000 টাকা হবে ঠিক আছে তাহলে 10000 মাইনাস কারবারি বাট্টা 2000 থাকবে কত বলো 8000 টাকা ঠিক আছে। ओके এবার আমরা দেখব 5% নগদ বাট্টা তোমরা বলো 5% নগদ বাট্টা দেখলেই কি বাদ দিয়ে দিবা কেন आंसर হচ্ছে না দেখবা ওই মেয়াদের মধ্যে পরিশোধ করেছে কি করে নাই তোমরা একটু দেখো তো ভাইয়া ওই মেয়াদের মধ্যে পরিশোধ করেছে কিনা आंसर হচ্ছে ইয়েস পরিশোধ করছে দেখো লেখা আছে শর্ত অনুযায়ী বাট্টা মেয়াদের মধ্যে সো নগদ বাট্টা বাদ যাবে তাহলে নগদ বাট্টা কত % বাদ যাবে 5% তাহলে কত টাকার 5% হবে 8000 টাকার উপর 5% করবা 8000 টাকার 5% এ 10% হয় 800 টাকা 5% হবে 400 টাকা তাহলে 8000 - 400 থাকবে কত বলো 7600 টাকা आंसर হবে 7600 টাকা ক্লিয়ার ভাইয়া आंसर 7600 টাকা এটা সবাই বুঝেছো কিনা সবাই বলো তো এই কোশ্চেনটা সবাই কি বুঝেছো এই টাইপ কোশ্চেন আসলে কি পারা যাবে এখন বলো তো ওকে এখান থেকে কোশ্চেন আসলে কি পারা যাবে কিনা आंसर হচ্ছে হ্যাঁ ভাইয়া পারবা। ওকে ঠিক আছে আমরা একটু 5 নম্বর কোশ্চেন দেখব সবাই একটু দেখো 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে 14 মে 2018 তারিখে ধারে পণ্য বিক্রয় 16600 টাকা বিক্রয় শর্ত 210 N30 মানে কি বলো তো 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% পাবা N30 মানে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে 16 মে তারিখে বিক্রয়কৃত 1600 টাকার পণ্য ফেরত আসে আচ্ছা বলো তো কত টাকার পণ্য ফেরত এসেছে आंसर হচ্ছে 1600 টাকা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে সবার আগে কোনটা যেন বাদ দিবা বলো তো ফেরত থাকলে ফেরত বাদ দিবা তাহলে ফেরত আছে তো কত টাকা আছে 16600 মাইনাস ফেরত হচ্ছে 1600 থাকবে কত বলো তো 1500 টাকা। ওকে তাহলে কত সরি 15000 টাকা তাহলে 15000 টাকা হচ্ছে মূল্য থাকলো এরপরে বাদ দিবা যদি কারবারি বাট্টা থাকে তোমরা এই প্রশ্ন দেখে আমাকে বলো এখানে কি কারবারি বাট্টা আছে প্রশ্ন দেখেই বলো কারবারি বাট্টা আছে কিনা কারবারি বাট্টা নাই সো কারবারি বাট্টা না থাকলে আমরা তো আর বানাতে পারবো না তাই না সো কারবারি বাট্টা বাদ আর বাদ হবে না। ওকে এখন দেখব নগদ বাট্টা আছে কিনা বলো তো নগদ বাট্টা আছে কিনা आंसर হচ্ছে ইয়েস আছে প্রশ্ন হচ্ছে নগদ বাট্টা কত % আছে आंसर হচ্ছে 2% এখন 2% এর ক্ষেত্রে শর্তটা কি ছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে পাবা এখন তোমরা বলো 10 দিনের মধ্যে পরিশোধ করেছো কিনা আমরা 14ই মে আমরা ধারে পণ্য বিক্রয় করেছিলাম 24 মে পরিশোধ করছে তাহলে এবার বলো 10 দিনের মধ্যে করেছে কিনা आंसर হচ্ছে ইয়েস ভাই তোমরা যদি 10 দিনের জন্য যদি 14 তারিখ থেকে কাউন্ট করো তাইলে কিন্তু দেখবা যে 11 দিন হয়ে যায় কিন্তু তোমাদের মনে রাখতে হবে পরের দিন থেকে কাউন্ট করবা হ্যাঁ তুমি যে কোনো একটা ডেট কাউন্ট করতে পারবা না। হ্যাঁ, হইলে তুমি 14 স্কিপ করে যাবা অথবা 25 স্কিপ করে যাবা, 24 স্কিপ করে যাবা, যে কোনো একদিন পরের দিন থেকে ধরাটাই বেটার। ওকে, তাহলে কত দিনের মধ্যে হইলো বলো তো? 10 দিনের মধ্যে। একদিন পরে করে না এসে সৈকত, এখানে 10 দিনের মধ্যেই করছে, কারণ তার কথা ছিল 10 দিনের মধ্যে করব। তো যেদিন দেওয়া হয় ওই দিনটাকে কি করা হয় না, কাউন্ট করা হয় না, একটা লজিক। আরেকটা হচ্ছে তার অথবা তারপর দিন থেকে কাউন্ট করা হতে পারে। তো 10 দিনের মধ্যে করেছে, এখন বলো নগদ বাট্টা পাবা না কি পাবা না? অ্যানসার হচ্ছে ভাইয়া নগদ বাট্টা পাবা, তাই তো? সবাই বুঝেছো এটা? ওকে, নগদ বাট্টা বাদ যাবে। এখন নগদ বাট্টা কত পার্সেন্ট? 2%। এইটা দেখে তোমাদের একদম সবারই মন খারাপ হয়ে যাবে যে 15,000 টাকার 2% কিভাবে করব, তাই না ভাইয়া? এবার আমি তোমাদের একটু দেখাই যে 15,000 টাকার 2% কিভাবে ক্যালকুলেশন করতে হয়। মনে রাখবা 15,000 টাকার 10% কত বলো তো? 15,000 টাকার 10% হচ্ছে 1,500 টাকা। খেয়াল করেছো সবাই? 10% হচ্ছে 1,500 টাকা। তাহলে বলো 10%-এর 2 ভাগ মানে কি বলো? 5 ভাগের 1 ভাগ। তাহলে বলো 10% থেকে যদি আমি 2% বের করি তাহলে 5 দ্বারা ভাগ করলেই হবে। তাহলে বলো তো 10%-এর 5 ভাগের 1 ভাগ হচ্ছে 2%। তাহলে বলো 1,500 টাকার 5 ভাগের 1 ভাগে কত টাকা হবে? 300 টাকা। তার মানে 2% এখানে কত টাকা? 300 টাকা। বুঝেছো ভাইয়া? 2% এখানে কত টাকা হবে? 300 টাকা। এই জিনিসগুলো আসলে তোমাদের নিজের সেন্স থেকেই চিন্তা করতে হবে। আমরা হয়তো বা দেখাই দিলাম, তোমাদের জন্য সহজ হয়ে গেল, বাট সব সময় তোমরা ওইভাবে একটু চিন্তা করে বের করে ফেলতে পারবে। ভাইয়া এখানে যদি তোমাকে 10% কত পার্সেন্ট বলছে? 2% না বলে 12.5% বলে, তখনও এভাবেই চিন্তা করে বের করতে হবে। তখন চিন্তা করবা 10% + 2%। 10%-এ ছিল 1,500, 2%-এ আরো হবে 300, 1,800 হবে। এরকম বিষয়গুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা 2%-এ কত টাকা হবে? 2%-এ কত টাকা হবে? 300 টাকা। তাহলে 300 টাকা বাদ যাবে কত টাকা থেকে বলো তো? 1,500 টাকা থেকে 200 টাকা বাদ দিই। 15,000 টাকা থেকে কত টাকা বাদ দিবা? 300 টাকা বাদ দিবা। 15,000 মাইনাস 300 থাকবে কত? 14,700 টাকা। এবার তোমরা আমাকে বলো, বাট্টা থেকে প্রায় কোশ্চেন আসে, তোমরা আমাকে একটু বলো ভাইয়া বাট্টা থেকে কোশ্চেন আসলে তোমরা কি পারবা কিনা? সবাই বাট্টা থেকে যদি কোশ্চেন আসে আমরা সবাই পারবো কিনা? বাট্টা থেকে যদি কোশ্চেন আসে সবাই পারবা কিনা? একদম পারবা না এরকম কেউ আসো কিনা? ওকে, বুঝেছো সবাই? বুঝো না এরকম কেউ আসো কিনা? ওকে, সবাই বলেছো পারবা, থ্যাংক ইউ ভাইয়া সবাইকে। ওকে, আমরা এবার যাব হচ্ছে 10 নম্বর পেজে। কত নম্বর পেজ বলো তো? 10 নম্বর পেজে দেখো লেখা আছে, সরি এর আগে তো 9 নম্বরেই আছে খতিয়ান। দেখো খতিয়ান সম্পর্কে তোমাদের সবারই ভালো ধারণা আছে, তারপরে আমি তোমাদের বলার চেষ্টা করি। খতিয়ানের 3টা কাজ মনে রাখবা, এবং খতিয়ানের ক্ষেত্রে তোমরা মনে রাখবা খতিয়ান 2 ধরনের, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, আরেকটি হচ্ছে সহকারী খতিয়ান। আমরা খতিয়ান বলতে সাধারণ খতিয়ানকে বুঝি, সহকারী খতিয়ান মাত্র 2টা হয়। সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার সহকারী খতিয়ান, আরেকটা হচ্ছে পাওনাদার সহকারী খতিয়ান। তো দেনাদারের ব্যক্তিগত নামের জন্য যে খতিয়ান হয় সেটা হচ্ছে দেনাদার সহকারী খতিয়ান, পাওনাদারের ব্যক্তিগত নামের জন্য যে খতিয়ান হয় সেটা হচ্ছে পাওনাদার সহকারী খতিয়ান। এরকম এখানে দেওয়া আছে, তোমরা এগুলো একবার একবার করে একটু পড়ে নিও। তো ইনশাল্লাহ তারপরে হচ্ছে খতিয়ান সম্পর্কে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করে খতিয়ান থেকে তোমরা নিজেরা পড়লেও ইনশাল্লাহ পেরে যাবা। ওকে, দেন হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হচ্ছে রেওয়ামিল সম্পর্কে। কোথা রেওয়ামিলের জায়গাগুলো একটু দেখো, খুবই গুরুত্বপূর্ণ রেওয়ামিল। আমরা আসবো হচ্ছে রেওয়ামিলের চ্যাপ্টার পেজ নাম্বার হচ্ছে 12। রেওয়ামিল থেকে কি পড়বা একটু দেখে নাও, এগুলো তোমাদের তোমরা একটু আমি বুঝাই দিলে হয়তো বা আরেকটু ভালো হইতো, কিন্তু আমরা সলভ ক্লাস যদি হয় কখনো তখন আমরা ওই জায়গাগুলো ইনশাল্লাহ যেটা গ্যাপ ছিল সেটা আমরা দেখাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, 12 নম্বর পেজে আমরা একটু দেখব। 12 নম্বর পেজে রেওয়ামিল সম্পর্কে কিছু বেসিক তথ্য দেওয়া আছে, বাট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেওয়ামিলের সীমাবদ্ধতা। আমি তোমাদের একটু বলে রাখি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবার রিটেন যে কোশ্চেন আসবে অ্যাকাউন্টিং থেকে, আমি তোমাদের 2টা চ্যাপ্টার বলে দেই। এই আমার দৃঢ় বিশ্বাস, গত বছর যদিও হয় নাই কিন্তু এবছর ইনশাল্লাহ হবে, যে রেওয়ামিলের সীমাবদ্ধতা থেকে কোশ্চেন আসবে অথবা হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে কোশ্চেন আসবে থিওরি। কারণ হচ্ছে নর্মালি থিওরি এমন কোনো কোশ্চেন আসবে না যেটা তোমার জানার বাইরে থেকে, তোমার জানার ভিতর থেকে আসবে, এবং কোন তথ্যটা টু দা পয়েন্টে লেখার প্রয়োজন হয়। যেমন নীতিগত ভুল, তুমি একটু টু দা পয়েন্ট এক লাইন পড়লেই টিচার বুঝে যাবে যে তুমি কারেক্ট লিখছো না ভুল লিখছো। তো এখান থেকে আমি যদি তোমরা চিন্তা করো যে ভাই রিটেনের জন্য আপনি দুইটা টপিকস বলেন, তার ভিতর সব দুইটা টপিকস কি বলো তো? নাম্বার 1 হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা আর নাম্বার 2 হচ্ছে নীতিমালা। নীতিমালাটা বেশি গুরুত্বপূর্ণ, আর হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতাটা তুলনামূলক ওইটার চেয়ে কম গুরুত্বপূর্ণ, বাট এই দুইটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আমার কাছে বেশি মনে হচ্ছে। ইনশাআল্লাহ এর ভিতর থেকে আসবে। এখন আমি যেই জায়গাটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা থেকে শুধুমাত্র রিটেনেই যে আসবে এরকম না, এমসিকিউ প্রতি বছরই প্রায় কোশ্চেন আসে। তো এটা সহজ টপিকস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো রেওয়া মিলের সীমাবদ্ধতা থেকে তোমাদের যে নীতিমালাগুলো আসবে সেটা হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা হচ্ছে রেওয়া মিল সকল ধরনের ভুলেই ধরতে পারে, কিন্তু এই রেওয়া মিলের এই সীমাবদ্ধতার ভুলগুলো রেওয়া মিল ধরতে পারে না। তো এই রেওয়া মিলের সীমাবদ্ধতার ভুলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। তোমরা নীতিগত ভুল সবাই জানো, এখানে করণিক ভুল অনেকগুলো হতে পারে, তার ভিতর বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল, বিপরীত দাখিলা দেওয়ার ভুল, এগুলো পড়বা। দেন পরবর্তীতে আছে অনিশ্চিত হিসাব আর হচ্ছে গাণিতিক সমস্যা, এগুলো একদম বাচ্চাদের গাণিতিক সমস্যা, এগুলো তোমরা দেখলেই পারবা। আরেকটি চ্যাপ্টার আছে 16 নম্বর পেজে, তোমরা দেখবা লেখা আছে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় আয় ব্যয়। মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় আয় ব্যয় এটাও তোমাদের একদম বেসিকের ইনফরমেশন। তারপরে যদি আমি যতটুকু বলে দেই, মূলধন জাতীয় লেনদেনগুলো হচ্ছে সাধারণত যেগুলো উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থা বিবরণীতে আসে, আর বিশদায় বিবরণীতে যা আসে সাধারণত মুনাফা জাতীয় আয় ব্যয় আসে। তার মুনাফা জাতীয় আয় ব্যয় চেনার উপায়টা হচ্ছে, এটা কোথায় আসবে বলতো? বিশদ আয় বিবরণীতে আসবে। আর মূলধন জাতীয় আয় ব্যয় চেনার উপায়টা হচ্ছে ওটা আর্থিক অবস্থা বিবরণী অথবা উদ্ধৃতপত্রে আসবে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বিমা, প্রিমিয়াম, এগুলো হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় এক্সাম্পল। তো তোমরা সবাই একটু এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়ে ফেলবা। এখন তোমরা আমাকে একটু বলো, আজকে আমি যেহেতু আর কয়েকটা কোশ্চেন করার সুযোগ দিব, তোমরা একটু আমাকে বলবা যদি কেউ কোশ্চেন করতে চাও। হ্যাঁ, আমাকে একটু বলো, হচ্ছে হ্যান্ড রেইজ করো তোমরা যারা কোশ্চেন করতে চাও। আমি তো কখনো তো তোমাদের নরমালি কোশ্চেন করার সময় পাই না, একটু আজকে একটু দেখি তোমরা। আচ্ছা, অ্যাকাউন্ট শপিং সম্পর্কিত যে কোনো বিষয় তোমরা, ওরে বাবা, আমরা 5 মিনিট, আমাদের হাতে 5 মিনিটও নাই বলা যায়, তো 5 মিনিটের ভিতরে তোমরা বলবা। হ্যাঁ, আচ্ছা, হাবিবা জান্নাত বৈশাখী, এটা ইয়াটা আছে দেওয়া যাবে? আচ্ছা, একটু আমি ওকে। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? সবাই শুনতে পাচ্ছ কিনা একটু বলো। ওকে, আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আচ্ছা ওকে, আচ্ছা একটু সবাই দেখো যে প্রথমে হচ্ছে রাহাত রেজওয়ান, তুমি কোশ্চেন করতে পারো। হ্যাঁ, শুধুমাত্র আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া। শুধুমাত্র এটা না, এই টপিকস থেকেই করতে হবে, ব্যাপারটা এরকম না। অ্যাকাউন্টিং সম্পর্কিত যে কোনো কোশ্চেন করতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু সময় ভাইয়া এই যে, বলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই যে বাটটা যে বললেন ভাইয়া, এই যে কোনো বইয়ের যোগফল থাকলে বাদ দেওয়া যাবে না, কারবারি বাটটা যেটা, কারণ ওইটা অলরেডি ভাইয়া যোগফল মানেটা কি জানো, এটা অলরেডি ক্যালকুলেশন করে এই পর্যায়ে আসছে, তখন আর কারবারি বাটটা বাদ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ একবার অলরেডি বাদ দিয়ে দিচ্ছে। যোগফল মানে হচ্ছে অলরেডি বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো একটা যদি বাদ দাও, আবার যদি বাদ দাও, তখন ডাবল বাদ হয়ে যায়। সো এটা কারেক্ট হয় না, বুঝতে পেরেছো? বইয়ের যোগফল, বুঝতে পারছি ভাই। এই যে এখানে যা ভাইয়া এই যে एग्जांपलগুলো দেখাইলেন, এই যে এক্সারসাইজগুলো, এক্সারসাইজে মানে মানে কোনো কিছু তো যোগফল ক্লিয়ারলি বইলা দেন, মানে তখন মানে বুঝতে পারি না এটা কোনটা বলতে বাদ যাবে না, বলতে বাদ যাবে না, মানে কোনো কিছুতে বইয়ের যোগফল বলে না। তুমি 3 নম্বর অঙ্কটা যখন করাইছি, তুমি কি খেয়াল করেছিলা? 3 নম্বর অঙ্ক খেয়াল করছিলাম কিন্তু বুঝতে পারি নাই। তো বুঝতে তো পারবা না। যোগফল বানান করতে পারো? যোগফল কি বানান করতে পারো? যোগফল কি বানান, মানে বইয়ের যোগফল বা জাবেদার যোগফল কিভাবে বানান করে বাংলাতে জানো এটা? হুম, তুমি দেখো না ভাইয়া, এই যে এই হলো যে মানে এই অঙ্ক সারা কি মানে সব অঙ্কের, আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। হ্যাঁ, ওখানে বলা আছে নাহিনের বিক্রয় জাবেদার যোগফল 4 লক্ষ টাকা। জাবেদার যোগফল তুমি বানান করতে পারো কিনা? মানে বাংলা পড়তে তো পারে তার ওখানে তো বলাই আছে জাবেদার যোগফল আর আমি বলেও দিছি যদি জাবেদার যোগফল বা কোনো বইয়ের যোগফল বলা হয় সেই ক্ষেত্রে কারবারি বাটা বাদ দিবা না তুমি বলছো কোথাও তো বলা নাই 3 নম্বরে স্পষ্ট বলা আছে জাবেদ বইয়ের যোগফল আর বলেছি বইয়ের যোগফল থাকলে কারবারি বাটা বাদ দিবা না বাকি সকল ক্ষেত্রে কারবারি বাটা বাদ দিবা ঠিক আছে আর কোনো প্রশ্ন এই যে তোমাদের মতো যারা আছে না বিষয়টা হচ্ছে তাদের জন্যই হচ্ছে সমস্যা তখন আর অনলাইনে ক্লাস নিতেই ভালো লাগে না আমার কথা বুঝেছো ভাইয়া তোমরা মানে ক্লাসও মনোযোগ দিবা না বুঝারও চেষ্টা করবে না আবার বলবা ভাইয়া কোথাও তো যোগফল নাই ওকে পরের প্রশ্ন নাহিদ 236 নাহিদ একটু আনমিউট করে কোশ্চেন করো বলো নাহিদ 236 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার বলো ভাইয়া নাহিদ বলো স্যার আমার জাবেদার সম্পর্কে একটা প্রশ্ন ছিল স্যার বলো জাবেদার সম্পর্কে প্রশ্ন বলো ধারেকৃত পণ্য দিয়ে নগদ টাকা গ্রহণ করা হলো স্যার জাবেদা কি হবে ধারেকৃত পণ্য ওটা তুমি যেইভাবে যে জাবেদা ছিল তুমি নিশ্চয়ই দেখেছো ওখানে বলেছে নগদান হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এটা অ্যাবাকাস বইয়ের প্রশ্ন তাই না তো বিষয়টি হচ্ছে তুমি এটা জি স্যার আমি বুঝতে পারতেছি না বিষয়টা কেমনে হবে বিষয়টা বুঝারও তেমন প্রয়োজন নাই তুমি নগদ টাকা পেয়েছো আর ধারেকৃত পণ্যর জন্য ক্রয় ফেরত ক্রেডিট করবা কিন্তু সাধারণত এরকম ঘটনা ঘটে না মনে রাখবা আমরা নগদে ধারে ক্রয়কৃত পণ্যের জন্য নগদ টাকা ফেরত হয় না ওটা আমাদের কাইসু এন্ড ক্যামেলের অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বইয়ে এরকম একটি एग्जांपल ছিল যেটা ভুল एग्जांपल আমার কথা বুঝছো সাধারণত এটা কোনো মানে ভুল বলা যায় না অস্বাভাবিক ঘটনা ঠিক আছে ওকে ভাই আর কোনো প্রশ্ন কাইসু এন্ড ক্যামেল ইংলিশ আমাদের নরমালি ঢাকা ইউনিভার্সিটি যেখান থেকে পরে এরকম আরেকটা বিক্রয় সম্পর্কে প্রশ্ন ছিল স্যার হ্যাঁ বলো ভাইয়া বিক্রয় থেকে স্যার এই যে পরে 5 নং 6 নং ছিল যে ধারে বিক্রিকৃত পণ্য ফেরত গ্রহণ করে নগদ টাকা প্রদান করা হলো হ্যাঁ ওই তো ওই সেম কথা বিক্রয় মানে সেম ব্যাপার যেহেতু দুইটা রিলেটেড কোশ্চেন হ্যাঁ এখানে স্যার এটা কি आंसर কি হবে না স্যার आंसर হবে ওই যে आंसर তো বলে দিলাম তুমি মানে তারা যেইভাবে জোর করে आंसर মিলাইছে তুমিও সেভাবে জোর করেই পড়ে ফেলবা ঠিক আছে ভাইয়া এখানে आंसरটা বলতে তোমার এটা आंसर যে নেওয়া যায় না ব্যাপারটা এরকম না কিন্তু आंसरটা স্বাভাবিক ঘটনা থেকে আসে না ঠিক আছে আর থ্যাংক ইউ যে তুমি অ্যাবাকাস বইটাও ফলো করতেছো ঠিক আছে এটা একটা ভালো দিক তোমরা লেকচার শিটের পাশাপাশি অবশ্যই বই পড়তে হবে হ্যাঁ কারণ ও লেকচার শিটে অনেক তথ্য থাকে না তোমাদের সর্বোচ্চ ভালো করার জন্য যত রকমের বই কেনা দরকার সেই ক্ষেত্রে কিনবা অ্যাকাউন্টিং এর জন্য তোমাদের একটু বলে রাখি তোমরা অ্যাবাকাসের পাশাপাশি অ্যাবাকাসটা তো ইউসি থেকে ফ্রিই দিচ্ছে আমাদের আরেকটা ভালো বই আছে যেটা হচ্ছে নজরুলস অ্যাকাউন্টিং হ্যাঁ এই বইটা তোমরা কিনতে পারো ঠিক আছে এই বইটাও তোমরা কিনতে পারো কারণ বই যত কালেকশন বেশি থাকবে তোমাদের প্রস্তুতি বা প্র্যাকটিস করাটা তত বেশি ভালো হবে ঠিক আছে ভাইয়া ওকে আমরা লিজা আক্তার নিশো আনমিউট করে কোশ্চেন করো লিজা আক্তার নিশো আনমিউট করে কোশ্চেন করো আসসালামু আলাইকুম ভাইয়া ওকে ভাইয়া বলো স্যার ভাইয়া বলছিলেন যে খুচরা নগদান হিসাবে তো বলছিলেন যে প্রারম্ভিক ব্যালেন্স এবং সমাপনী ব্যালেন্স একই হয় জি তাহলে যে 5 নাম্বার কোশ্চেন এমসিকিউটা নগদান বইয়ের নগদ কলামে ক্রেডিট 200 টাকা জেড থাকলে আমরা মনে করি স্যার এখানে আমাদের হাতে নগদ 200 টাকা রয়েছে না কেন স্যার এখানে বলছেন যে হিসাব রক্ষণের নগদান বইয়ের নগদ কলামের ক্রেডিট অংশে বিষয়টা হচ্ছে নগদ কলামের তো কখনো ক্রেডিট জের হবেই না তুমি ওখানে বলেছে ক্রেডিট জের হ্যাঁ আমি দুনিয়াতে বা আমার লেকচারের কোথাও কখনো বলেছি যে নগদান বইয়ের ক্রেডিট জের হতে পারে নাকি বলেছি ক্রেডিট জের কখনোই হবে না বলেছি এটা ক্রেডিট জের কখনো তো ক্রেডিট জের এখানে হয়েছে তো যদি হয় তা এখন ভুল হবে আর খুচরা নগদান বই আর আমার মানে দুইটার সাথে ইন্টাররিলেটেড কিভাবে করছো আমি বুঝি জানি না মনে রাখতে হবে খুচরা নগদান বইতে বলা হয়েছে প্রারম্ভিক জের আর সমাপনী জের সমান হবে এটার সাথে ওই কোশ্চেনের কোনো সম্পর্ক নাই আরেকটা জিনিস হচ্ছে খুচরা নগদান বইতে বছর হিসাবকাল শেষে সেই টাকাই দেওয়া হয় ওই সারা মাস যাবত যেই টাকা খরচ করা হয় মনে থাকবে ভাইয়া সারা মাসে তুমি যত টাকা খরচ করবা মাস শেষে তোমাকে সেই টাকাই দেওয়া হবে এটা হচ্ছে খুচরা নগদান বই আর নগদের এই শুধুমাত্র নগদান বইতে না কখনোই নগদের কখনোই কি হবে না বলো তো ক্রেডিট ব্যালেন্স হবে না আর যদি হয় তুমি বুঝে নিবা এটা ভুল আছে ঠিক আছে ভাইয়া লিসা আর কোনো প্রশ্ন আছে তোমার না স্যার থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ সৈকত হোসেন আনমিউট করে কোশ্চেন করো আমরা লাস্ট কোশ্চেন আজকে হ্যাঁ স্যার আপনি স্যার ওই যে রিটেনের জন্য যে দুটো টপিকসের কথা বলেন আবার একটু বলেন রিটেনের জন্য তুমি আমরা তোমরা নিশ্চয়ই জানো আমরা রিটেনের একটা বই আমি ওটা নিয়ে কাজ করতেছি। রিটেনের হচ্ছে সকল সাবজেক্টের জন্য যেই বইটার উপর তুমি পুরোপুরি ডিপেন্ড করতে পারবা, ইনশাআল্লাহ ওই বইটা পড়লে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। আমরা টোটাল সি ইউনিটের জন্য বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট সহ ইউসিসি আগামী সপ্তাহে তোমাদের একটি বই উপহার দিচ্ছে, যেই বইটির উপর তুমি 100% ডিপেন্ড করতে পারবা। ঠিক আছে, বইটি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হাতে পেয়ে যাবা সবার। তো ওই বইটা থেকে ওখানে দেখবা। বাট আমি দুইটা চ্যাপ্টার বলেছিলাম, তোমার প্রশ্ন হচ্ছে ভাই চ্যাপ্টার দুইটার নাম কি? একটা হচ্ছে রেওয়ামিলের একটি টপিকস আছে, রেওয়ামিলের সীমাবদ্ধতা, আরেকটি হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা। নীতিমালার ক্ষেত্রে তোমাকে যে নীতিমালাগুলো আছে, ক্রয় মূল্য নীতি, চলমান প্রতিষ্ঠান ধারণা, রক্ষণশীলতা, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ওকে সৈকত, আচ্ছা আজকে যা পড়াইছি সব বুঝেছো সৈকত? বলো যা পড়ানো হয়েছে সব বুঝেছো নাকি মোটামুটি বুঝেছো? কোনটা? স্যার পুরোপুরি বুঝেছি। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা শেষ করি। সবাই সেই পর্যন্ত ভালো থেকো, ইনশাআল্লাহ কথা হবে পরবর্তীতে। ওকে ঠিক আছে, হ্যাঁ।